আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন আজকে আমরা দেখব ফাইবার গিগ মার্কেটিং অর্থাৎ এর উপর পার্ট ফোর ক্লাস তো ফাইবার গিগ মার্কেটিং কেন করব কিভাবে করব কিভাবে করতে হয় কোথায় কোথায় মার্কেটিং করা যাবে কোন কোন প্রসেসে গেলে মার্কেটিং করলে আমি কাজ বেশি পেতে পারি এর উপরে বিচিত্র আলোচনা হবে তার আগে মূলত যারা এখনো ফাইবারের ওই ক্লাসগুলো কমপ্লিট করেনি বিশেষ করে ফাইবার ওই ক্লাসগুলো কমপ্লিট করেন তারা করে ফেলবেন এক ভিডিও এই যে এক দুই তিনটা আজকে পার্ট ফোর এবং মার্কেটিং করতে হয় যে জিনিসটা জানতে হবে যে ফাইবার গি কেন মার্কেটিং করব এবং কোন সময় ফাইবার গি মার্কেটিং করা শুরু করবো ওকে তো ফাইবার গিগ কখন আমরা মার্কেটিং করি যখন আমার ফাইবার রেডি হয়ে যাবে আমি একটা পাবলিশ করলাম পাবলিশ করার পরে মার্কেটিং করার কাজ শুরু গত তিন নম্বর ক্লাস অনুযায়ী কিন্তু আমি সকলকেই হোমওয়ার্ক দিয়েছিলাম যে আপনার প্রত্যেকে একদিন পাঁচ দিন সাত দিন যাই সময় লাগুক আপনার তৈরি করে ফেলবেন অলমোস্ট আপনারা কিন্তু এখনো মানে নাইনটি পার্সেন্ট গিক তৈরি করতে পারেননি টেন পার্সেন্ট কে ধরলাম গিক তৈরি করছেন এই নাইনটি পার্সেন্ট মানুষের আরো দিন চার দিন পাঁচ দিন সময় লাগবে গিক তৈরি করে ফেলবেন গিক তৈরি করার পর আমাদের গিকটা পাবলিশ করতে হবে তো এই পাবলিশ থেকেই শুরু করতেছি অর্থাৎ গিগটা পাবলিশ করার জন্য কি করতে হবে আপনার প্রোফাইল থাকতে হবে দেখুন আমি একটা ড্রাফ মোডে গিগ রাখছি এই ড্রাফ মোডে সকালে অলমোস্ট গিগ চলে আসে আপনি আবার বলেন না যে ভাই এখানে টেস্ট বেসিস আমি তৈরি করেছিলাম সেই গিগটাই কিন্তু দেখাচ্ছি আমি যদি কোন গিগ পাবলিশ করতে যাই তাহলে কিন্তু ওই গিগে আমাকে ক্লিক করতে হবে ক্লিক করার পর আমাকে এই গিগটা পাবলিশ করতে হবে তো পাবলিশ করার জন্য দেখুন ইডি গিগে ঢুকতেছি আমি ইডিট গিকে ঢুকার সমস্যা মূলত আমি দেখে দেখে আবার সব কিছু দেখবো দেখার পরে যদি ভালো লাগে তাহলে সেভ অ্যান্ড কন্টিনিউ ক্লিক করবো অর্থাৎ আমার যদি এ টু জেড সব কিছু ঠিক থাকে আমি তাহলে শুধুমাত্র সেভ অ্যান্ড কন্টিনিয়ে ক্লিক করবো যেহেতু এটা তিন নম্বর ক্লাসের অংশ ছিল

যেহেতু আমি আকার তৈরি করা আপনার এখানে না দেখে মূলত কি দেখাবে আপনাকে এখানে দেখাবে ভেরিফাই একটা কথা দেখাবে ভেরিফাই কি দেখাবে ভেরিফাই যখন ভেরিফাই দেখাবে তখন দেখবেন একটা মার্কেট প্লেস একটা ইনসাইড একটা আউটসাইড তো আপনি আউটসাইড নামক যে কথাটা আছে ওর উপর ক্লিক করবেন ক্লিক করবার কন্টিনিউ ক্লিক করলে আপনাকে একটা পাবলিশ অবস্থা দেখতে পাবেন আনমিট করতেছি সবাই দিক বুঝতে পারলেন কি পারলেন না আরেকবার একটু স্যার বলেন স্যার হবে না স্যার অর্থাৎ গিকগুলো যখন আমরা পাবলিশ করতে যাব ওই গিগগুলো পাবলিশ করার সময় আমি এখান থেকে দেখতেছি পাবলিশ গিক বাট আপনারা যেটা দেখবেন প্রত্যেকেই দেখবেন এখানে দেখবেন এখানে দুইটা লাইন আপ হবে দুইটা এখানে লাইন হবে এইখানে দেখবেন দুইটা লাইন থাকবে একটা লাইন দুইটা লাইন দুইটা লাইনের মধ্যে প্রথমে একটা থাকবে এখানে থাকবে একটা আউটসাইড আর একটাতে ইনসাইড তো আপনি আউটসাইড প্রথম যেটা আছে না এটার উপর ক্লিক করে কন্টিনিউ করবেন কন্টিনিউ করলে মূলত আপনি এই অবস্থায় আসবেন যে ইউ আর অলমোস্ট ডান এই কথাটা আসবে দেন আপনি পাবলিশ গিয়ে ক্লিক করবেন পাবলিশ গিয়ে ক্লিক করার সঙ্গে সঙ্গে মূলত এই গিকটা আপনার পাবলিশ হয়ে যাবে পাবলিশ হওয়ার আগে আমি এই জিনিসটা দেখার জন্য অপেক্ষা রাখছিলাম ইউর গিগ ইজ ওপেন ফর বিজনেস আপনার গিকটা বিজনেস করার জন্য রেডি হয়ে গেছে আপনি কি করুন স্প্রেড দ্য ওয়ার্ড ওয়ার্ড টু বুস্ট ইউর সেলস আপনি এখন স্প্রেড করুন সরিয়ে দিন আপনি কি করুন শেয়ার করুন কোথায় কোথায় ফেসবুকে টুইটারে লিঙ্ক তো এখানে ফাইবার কিন্তু তিনটা সোশ্যাল মিডিয়ার নাম বলছে ফেসবুক টুইটার লিঙ্কড ইন অর্থাৎ এই তিনটাতে আপনি বেশ বেশিভাবে বেশিভাবে শেয়ার করুন কোনো অসুবিধা নেই বিভিন্ন ভাই তাহলে কি আমি ফেসবুকে শুধু শেয়ার করবো লিঙ্ক এবং টুইটার আর জায়গায় শেয়ার করতে পারবো না পৃথিবী যে কোনো জায়গায় শেয়ার করা যাবে কোনো অসুবিধা নেই কিছু কিছু রুলস অ্যান্ড রেগুলেশনের মধ্যে থেকে কিছু কিছু রুলস অ্যান্ড রেগুলেশনের মধ্যে থেকে পৃথিবী যে কোনো জায়গায় আপনি শেয়ার করতে পারেন যেখানে পারেন তাহলে কিভাবে শেয়ার করবেন দেখুন উপর দিকে ফাইবার একটা লিঙ্ক দেখুন এই আপনি ক্লিক করে লিঙ্কটা কপি হয়ে যায় যে লিঙ্কটা কপি হয়ে যায় এখন এই লিঙ্কটা নিয়ে আপনি ফেসবুকে শেয়ার করুন টুইটার শেয়ার করুন করিংয়ে শেয়ার করুন অথবা ইউটিউবে শেয়ার করুন অথবা ওয়েবসাইটে শেয়ার করুন যেখানে শেয়ার করুন কোনো বাধা নেই তারপর নিচে দিকে ফাইবার ওয়ার্ক স্পেস আর একটা অপশন রয়েছে এ নিচে দিকে দেখুন ফাইবার লার্ন লেভেল আপ ইউর স্কিলস উইথ ফাইবার লার্ন এখান দেখুন ভিউ কোর্স নামক একটা অপশন রয়েছে তা আমরা এটা এখন এখানে ক্লিক করবো না আমরা শুধুমাত্র ডানে ক্লিক করবো ডানে ক্লিক করার সঙ্গে সঙ্গে আমার গিগটা পাবলিশ হয়ে যাবে তখন আমি যদি আমার প্রোফাইলে যাই প্রোফাইল থেকে যদি প্রোফাইলে চলে আসি প্রোফাইলে আসার সঙ্গে সঙ্গে দেখবো আগে আমার গিগটা ছিল ড্রাফট মুডে এখন চলে আসে অ্যাক্টিভ টিগে কিন্তু এখন দেখুন ড্রাফ মোডটা নাই কেননা আমার নতুন করে গিক যেহেতু আর নাই একটাই এখানে একটা কথা বলি আমরা যারা আজকের পথে গিগ পাবলিশ করব আমরা যারা ভিডিওটি শুনতেছি সব থেকে বেস্ট হলো ফাইবার রেকমেন্ড করে আপনি একটা ভিডিও একটা গিগ আগে পাবলিশ করুন পাবলিশ করার পর এইটা গিগ দিয়ে আগে কাজ নেওয়ার চেষ্টা করুন কাজ নিয়ে ভালো ফিডব্যাক নেওয়ার চেষ্টা করুন দেন দ্বিতীয় গিগের কাজটা শুরু করুন এটা বেটার বুঝতে গেলে প্রবলেম হইলো নাকি বুঝতে পারেনি ফাইবার পছন্দ করে ফাইবার পছন্দ করে এটা আপনাকে বলবে না যে ফাইবার পছন্দ করে তারা চায় আপনি যে গিকটা পাবলিশ করতেছেন ওই গিকটা পাবলিশ করার পর একটা কাজ নেন দুইটা কাজ নেন পঞ্চাশটা কাজ করেন ভালো ফিডব্যাক নেন ভালো রিভিউ নেন ভালো টিপস নেন ইনকাম হোক দেন আপনি দ্বিতীয় আরেকটা গিক পাবলিশ করেন কেন এই কথাটা এখানে ইনক্লুড করে দিলেন আপনাদের অনেকের বিশেষ করে নতুন যারা আছে তাদের মধ্যে একটা কনফিউশন কাজ করে ভাই একদিনে কয়টা গিক দিতে পারবো একদিনে আপনি যত গিক দেন দেন কিন্তু সাইডটা কিন্তু আপনি একদিনে গিক দেওয়ার কেন প্ল্যান করলেন আপনি শিখতেছেন পাঁচ মাসে সাত মাসে আপনি একদিনে কেন পাঁচটা গিক দিতে হবে আপনাকে চারটা গিক দিতে হবে তিনটা গিক দিতে হবে একটা গিক দিব কতদিনের মধ্যে আগামী যতদিন পর্যন্ত কাজ পাইনি এটা টার্গেট থাকবে বাট কাজ পাইতেছেন এই গিকটাতে সেকেন্ড আর একটা কাজ নেই তাহলে গিক দিব অসুবিধা নেই নিষেধ নেই কিন্তু মেইন হচ্ছে যে আপনি একটা গিক দেওয়ার পরে কাজ নেওয়ার চেষ্টা করুন এখন আসুন এই আমরা এখানে যারা ক্লাস করতেছি আমি প্রত্যেককে একটা কাজ দিয়েছিলাম সেই কাজটা আজকে আমি রিপিট করে নিই আমরা একটা বায়ার লিস্ট তৈরি করতে বলছিলাম এবং কিভাবে লিস্টটা তৈরি করবেন কিভাবে তৈরি করতে হয় কিভাবে এখানে মেসেজ করব কিংবা কিভাবে ম্যানেজ করব এর বিষয়ের উপর ক্লাস নিয়েছিলাম ওই বায়ারগুলোর কি লিস্ট কালেক্ট করছিলাম আমরা তারপর আমরা মার্কেটিং এ যাব লিস্ট কালেক্ট করছিলাম জি স্যার করেছি স্যার 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 যারা লিস্ট কালেক্ট করছে তাদের আজকের জন্য ফাইবার গিক মার্কেটিং শুরু যারা এখনো লিস্ট কালেক্ট করেন নাই আবার তাদের জন্য কিন্তু এই ক্লাসটা নয়

আপনার বাড়ির ফ্যামিলি মেম্বারস আপনার ভাই ব্রাদার আছে এখন যদি ওই প্রোফাইলে আপনি আপনার সোশ্যাল মিডিয়ার গিকটা শেয়ার করেন আপনার ফ্যামিলির লোক ছাড়া ওখানে লাইক দেওয়ার মতো আরো কেউ কি আছে কিংবা শেয়ার করার মতো কেউ আছে না স্যার নাই স্যার না স্যার লোক সারা তো স্যার শেয়ার করতে স্যার নাই আপনার প্রোফাইলে যদি আজ থেকে তিন মাস আগে আজকে থেকে তিন মাস আগ থেকে আপনার প্রোফাইলে যদি লিঙ্ক ইন থেকে সি ফাউন্ডার গুলো কিংবা আপনার বায়ার যেগুলোকে দেখাইছিলাম তাদেরকে যদি কানেকশন করতেন আজকে তিন মাস পরে তিন মাস পরে যখন ফাইবার গিগটা নিতেন আজকে পাবলিশ করেন যখন এই গিগের লিঙ্কখানে নিয়ে যদি আপনার লিঙ্ক প্রকাশ করতেন পাবলিশ করতেন তাহলে আপনার বায়াররা দেখতো না আপনার বায়াররা ওখানে ক্লিক করতো না আপনি কি কাজ করেন জানতো না আপনাকে অর্ডার দেওয়ার সম্ভাবনা থাকতো কি থাকতো না তা আপনি এখন লিঙ্কিন আগে প্রোফাইল তৈরি করবেন আগে সোশ্যাল মিডিয়া গ্রো আপ করবেন নাকি আগে ফাইবার তৈরি করবেন বলেন

কাজ আসার এখন কাজ কোন প্রোফাইলে আসবে যে প্রোফাইলে বায়াররা যুক্ত আছে কানেকশন আছে আমার সঙ্গে অ্যাজ এ ফ্রেন্ড হিসেবে অথবা অ্যাজ এ গেস্ট হিসেবে অথবা অ্যাজ এ মেম্বার হিসেবে সেই প্রোফাইলে আমি শেয়ার করব তা আপনাকে এই জন্য কিন্তু দুই তিন মাস আগ থেকে কিন্তু প্রোফাইলটা রেডি করে রাখতে হবে প্রোফাইলটাতে আপনার নিয়মিত পোস্ট করতে হবে সেই প্রোফাইলে গিয়ে আপনি শেয়ার করবেন অন্যথা ওই অন্য প্রোফাইলে শেয়ার করে আপনার কোনো লাভ নেই শুধুমাত্র শেয়ার হলো শেয়ার করার উদ্দেশ্য আছে কাজ নেওয়া শুধুমাত্র শেয়ার করা নেয় তাহলে এটা প্রথম বিষয় দ্বিতীয় বিষয় তাহলে কোথায় কোথায় শেয়ার করা যাবে আপনি আপনার লিঙ্ক শেয়ার করতে পারবেন টুইটারে শেয়ার করতে পারবেন ইনস্টাগ্রামে শেয়ার করতে পারবেন লিঙ্ক ইনে শেয়ার করতে পারবেন ওয়েবসাইটে শেয়ার করতে পারবেন ইউটিউবে শেয়ার করতে পারবেন কেমনে শেয়ার করবেন ইউটিউবে যে কমেন্টস বক্স আছে না সরি ডেসক্রিপশন বক্স ওই ডেসক্রিপশন বক্সে আপনার ফাইবার প্রোফাইল লিঙ্কটা দিয়ে রাখতে পারবেন গেস্ট পোস্ট সাইটে দিতে পারবেন আর্টিকেল সাইটে দিতে পারেন ফোরাম সাইটে দিতে পারবেন নিউজপেপার সাইটে দিতে পারবেন অর্থাৎ কোনো একটা লাইভ করতেছেন কোনো একটা ইনফ্লুয়েসার আছে তাদের দ্বারা মার্কেটিং করে নিতে পারেন কোনো অসুবিধা নেই পৃথিবী যে কোনো জায়গায় আপনি মার্কেটিং করতে পারবেন কাজ নেওয়ার উদ্দেশ্যে ওকে এখন মার্কেটিং করার আগে কিছু প্রসেস আছে সেই প্রসেস কি এবং আমার প্রোফাইলে কি কি থাকতে হবে সেই বিষয়গুলো দেখি উদাহরণস্বরূপ আমরা একটা প্রোফাইল দিয়ে দেখাচ্ছি একটা জায়গায় মার্কেটিং করে সমস্ত ধারাগুলো আপনি বুঝাই দেবো এই যে আমার যে গিকটা দেখলাম না এই গিকটা দুভাবে মার্কেটিং করতে পারি আমি এক আমি হয় টার্গেটেড মার্কেটিং করব নতুবা আমি নন টার্গেটেড মার্কেটিং করব এখন টার্গেটেড মার্কেটিং কি নন টার্গেটেড মার্কেটিং কি সেটার মধ্যে পার্থক্য আছে টার্গেটেড মার্কেটিং হচ্ছে ইউএস থেকে আমার লিঙ্কিন প্রোফাইলে এক জন আমার কানেকশন আছে ওদের কাছে আমি মার্কেটিং করবো এটা হচ্ছে টার্গেটেড মার্কেটিং কাজ নেওয়া হচ্ছে নন টার্গেটেড আমার একটা এমনি প্রোফাইল পড়ে আছে আমার একটা ফ্রেন্ডের প্রোফাইল পড়ে হচ্ছে নন টার্গেটেড কাজ আসতে পারে আসতে পারে এখন যে টার্গেটেড আছে এটার মধ্যে আবার দুই ধরনের আছে অর্থাৎ যারা বায়ার এরা আবার দুই ধরনের এই যে গত তিন মাস চার মাস পাঁচ মাস যাবত আমরা যে আপনাদের বলি যে ভাই এখন থেকে বায়ারগুলো কালেক্ট করে রাখেন রেডি করে রাখেন আপনি যে রেডি করে রাখেন এর মধ্যে থেকে অনেকের সঙ্গে আপনার কথা হয়ে গেছে যে ঠিক আছে আমি এই এতদিন পরে গিয়ে তোমাকে কাজ দিব তুমি এই কাজটা করতে থাকো আমি দেখতেছি তোমার কাজটা দেওয়া যায় কিনা এই ধরনের যে বায়ার গুলো আছে সেই বায়ার গুলোকে এখন কি করব আজকের পর থেকে যখন আপনার গিগের লিঙ্কটা তৈরি হয়ে গেল এই গিগের লিঙ্কটা নিবেন নেওয়ার পরে গিয়ে দেখো আমি তো মার্কেট প্লেসের বাইরে কাজ করতেছি করতেছি পাশাপাশি কিন্তু আমি ফাইবার এখন কাজ শুরু করছি তুমি যদি চাও আমাকে এখানে একটা অর্ডার দিয়ে দাও আমার কি কোনো সমস্যা আছে তা আমি ওখানে অর্ডারটা নিব নিলে তো আমার গিগটা কি হয়ে যাচ্ছে ফাইবার আসার পরে পরে আমি কাজ পেয়ে যাচ্ছি তবে এখানে একটা শর্ত শর্ত কি আমি কখনোই বলতেছি না আপনি আউটসাইড মার্কেট প্লেস এর বাইরকে সবসময় মার্কেট এর মধ্যে নিয়ে আসবেন কেন আউটসাইড মার্কেট প্লেস যে বায়ারগুলোর সঙ্গে আমরা কাজ করে থাকি সেটা ত্রিশ ডলারের কাজ তিনশো ডলার দিয়ে থাকে যখন সে মার্কেট নাম ঘ্রান পাবে দুই একটা মানুষের সঙ্গে কথা বলবে তিনশো ডলার থেকে সে দশ ডলার দিতে চাইবে আপনাকে তাহলে আমি কখনো আপনাকে নিয়ে আসতে বলতেছি যখন কিন্তু আপনার ফাইবার প্রোফাইলটা নতুন তৈরি করলেন এই ফাইবার প্রোফাইলটাকে র্যাঙ্ক করার জন্য আউটসাইড মার্কেট প্লেস থেকে আপনি দুই চার পাঁচজন ক্লায়েন্টের কাজ নিয়ে নেন যখন র্যাঙ্ক হয়ে যাবে ফাইবার থেকে কাজ আসবে আপনি আউটসাইড মার্কেট এর কাজ আউটসাইড মার্কেট প্লেস করতে থাকবেন নাকি বুঝতে পারেন এই মার্কেটিং এর শাখা বুঝতে পারছেন এই ভিডিওটা বিশেষ করে এই ভিডিওটা ফাইবার মার্কেটিং এর উপর কারো যদি কনফিউশন থাকে রিপিটেড শুনবেন এই ওই জিনিসগুলো শেয়ার করবো যেটা আমি নিজে করে থাকি একটা ফাইবার প্রোডাক্ট র্যাঙ্ক করার জন্য যা যা করতে হয় যেটা আমি করে থাকি সেটা আপনারা করবেন আমি যেটা করতাম আমি সেটাই বলতেছি নট আমি কোনো ভিডিও দেখে কিংবা কোনো একটা ইয়ে করে আমি যেভাবে কাজ করে থাকি সেভাবে আমি করে বলতেছি আপনাদের ওকে তাই আপনার সেভাবে করলে আপনার গিগটা র্যাঙ্ক করবে দ্রুত দেখুন আমার করা মানে কি ফাইবার উদ্দেশ্যটা কি আমাকে কাজ নিতে হবে এখন কাজ নেওয়ার দুইটা প্রসেস হয় আপনি জানেন কোথায় কাজ আছে সেখান থেকে নিবেন নতুবা আপনি চোখ বন্ধ করে কালো চশমা করেন দিনের বেলা অথবা রাতের বেলা কালো চশমা পরে আপনি মার্কেটিং করবেন এটা একটা মার্কেটিং তো যারা কালো চশমা পরে মার্কেটিং করে রাতের বেলা মনে করেন কালো চশমা পরে মার্কেটিং করতেছে মানে কোনো কিছু দেখে না বায়ার আসে কিনে কিছু বুঝে না শুধুমাত্র শেয়ার করতেছে এবং বলতেছে ভাই আমি তো গিগ শেয়ার করি কাজ আসে না কাজ আসবে কেন যেখানে গিগ শেয়ার করতেছে সেখানে বায়ার আছে কিনা সেটা আগে দেখতে হবে ফার্স্ট প্রায়োরিটি এটা সেকেন্ড হচ্ছে আমি যে সময় শেয়ার করতেছি ওই সময় ওই বায়ারটা মার্কেট প্লেসে অ্যাভেলেবল আসে কিনা থার্ড প্রায়োরিটি ওই অ্যাভেলেবল থাকলেই শুধুমাত্র হবে না কাজ থাকলেই শুধুমাত্র হবে না আপনি যে গিগটা শেয়ার করতেছেন সেই গিগের উপরে তার কাজ আছে কিনা সেটাও দেখতে হবে এই তিনটা জিনিস বাইরের কাজ থাকলে হবে না বাইরে অ্যাক্টিভ থাকলে হবে না বাইরের কাজ আছে কিনা ওই সময় সেটা দেখতে হবে তিন তিনটা যদি মিলে যায় তাহলে আপনি কাজ পাবেন একটা স্কিপ করলে কাজ পাবেন না তাহলে বুঝুন আপনি কিভাবে মার্কেটিং মার্কেটিং করবেন তো আমরা কোথায় করবো কিভাবে এখন আসেনি সেই জায়গাটাতে আসতেছি ধরুন আপনাদের একটা ফেসবুক প্রোফাইল আছে কিংবা একটা ফেসবুক পেজ একটা লিঙ্ক ইন প্রোফাইল কিংবা একটা টুইটার অ্যাকাউন্ট যেটা আমি গত দুই তিন মাস আগ থেকে বলতেছি ওই ব্যক্তিগুলোকে ফলো করুন যারা আমাদেরকে কাজ দিতে পারে কিভাবে দিতে পারে কেমনে দিবে সেটা তো ক্লাসে বলছিলাম তো এখন অনেকের প্রোফাইল অলমোস্ট অনেক আলহামদুলিল্লাহ ভালো হয়ে গেছে তারা পোস্ট করতেছেন শেয়ার করতেছেন কন্টেন্ট লিখতেছেন ওই প্রোফাইলগুলোর মধ্য থেকে ধরে নিন কোন একটা প্রোফাইল ধরে নিন কোনো একটা প্রোফাইল এরকম একটা প্রোফাইল যাচ্ছি আমরা লিঙ্কডিনে আমার লিঙ্কডিনে যাই ধরুন একটা প্রোফাইল এইটা আমরা যাই লগ ইন আর সাইন আপ উদাহরণস্বরূপ এটা আমার প্রোফাইল নয় আপনাদের দেখানোর জন্য শুধুমাত্র ওকে ধরুন এটা একটা প্রোফাইল তো এই প্রোফাইল এসে এই প্রোফাইল এসে আপনি এখন দেখা যাচ্ছে আপনার কানেকশন আপনি মাই নেটওয়ার্কে জন্য কিন্তু এই প্রোফাইলটা আবার বলতে এখানে কানেকশন আছে হিউজ মানে এক হাজার পাঁচশো এক হাজার কানেকশন আছে এবং প্রত্যেকটাই হচ্ছে কি অলমোস্ট আপনার ইউএস ইউকে কানাডার তো এখানে এসে আপনি কি করবেন আপনি কি আপনার যে গিগটা আছে না এই গিগ এর এই টাইটেল ডেসক্রিপশন এই যে টাইটেল ডেসক্রিপশন এটা সবগুলো কপি করবেন কপি করার পর এখানে এসে আপনার যে এই যে এখানে হোম রয়েছে হোমে ক্লিক করার পর এখানে যে পোস্ট করি আমরা আমরা যে পোস্ট করি এখানে যখন ক্লিক করবেন ক্লিক করার পর এইগুলো সাবমিট করবেন সাবমিট করার পর আপনার যে ব্যানারটা আছে সেই ব্যানারটা দিবেন যেভাবে পোস্ট করে থাকি যেটা 90 পার্সেন্ট স্টুডেন্ট করে থাকেন অর্থাৎ ফাইবার প্রোফাইলের যে টাইটেল সেই টাইটেল ফাইবার প্রোফাইলের যে ডেসক্রিপশন সেই ডেসক্রিপশন ফাইবার প্রোফাইলের যে গিগ সেই গিগের গিগ এবং ফাইবার প্রোফাইল লিঙ্ক সেইগুলো দিবেন নাকি একটু ভিন্ন ভাবে করা যেতে পারে আনমিট সকলকে আপনাদের আইডিয়াটা শুনে নিই এখানে দুই ধরনের দল আছে অনেকে বুঝে বলছে ভিন্ন ভাবে করা যাবে আর এক দল হচ্ছে না বুঝে এমনি মুখ না যে ভাই তো আমাকে ধরতেছে না আনমিট করে যদি দশ জনকে জিজ্ঞেস করি এই এত মানুষের সঙ্গে আবার ভাই কেমন হয়ে গেল না পারলাম না হয় সে আনমিট হয়ে থাকবে কথা বলবে না নদী বলছে ভাই বুঝতে পারিনি এটা বলবে তো যদি বোঝেন কিংবা না বোঝেন আমি তো দেখাবোই ভিন্নভাবে করা যেতে পারে এবং ভিন্নভাবেই করতে হবে যারা মূলত এই ফাইবারের টাইটেল ডেসক্রিপশন ওর গিগের লিঙ্ক এবং ওর গিগের ছবিটা কপি করে শুধুমাত্র বিভিন্ন সোশ্যাল মধ্যে শেয়ার করলো আজ কাজ না পাওয়ার সম্ভাবনাটাই বেশি আমাদের একটু ভিন্নভাবে মার্কেটিং করতে হবে দেখুন মার্কেট প্লেসে যে বাইরেগুলো আসে তারা কিন্তু খুব বেশি একটা সময় নিয়ে আসে না তারা আসে মূলত স্বল্প সময় নিয়ে এবং আমরা যেটা মনে করি যে তারা মানে আমার গিগের ডেসক্রিপশন পড়তে পড়তে একদম বুড়া হয়ে যাচ্ছে এরকম না তারা গিগের ডিসক্রিপশন অতটা করে না তারা দুইটা জিনিস দেখে বেশিরভাগ ক্ষেত্রে নাইনটি পার্সেন্ট ক্ল্যান্টি এক হচ্ছে আপনার গিগের টাইটেলটা কি দিচ্ছেন দুই হচ্ছে আপনার গিগের ব্যানারটার মধ্যে কি লিখছেন আপনার ছবিটা দেখতে কেমন এটা খুবই গুরুত্বপূর্ণ ক্লিয়ার যে গুলো দেখতে খারাপ তার ছবি খুব বেশি হয় এটা মনে হয় আবার যে গুলো দেখতে একটু ভালো তার ছবিগুলো কম হয় এটা কি মনে হয় আমাদের বাংলাদেশের প্রেক্ষাপটে যদি বলি আচ্ছা বাদ দেন মনে করেন হিরু আলমের কথাই বলি হিরু আলমের ছবি বেশি হয় বিদায় কি কাজ দাম বেশি উদাহরণস্বরূপ ছবি বেশি হইতে পারে অনেক সময় আপনি কাজ বেশি পাইতে পারেন ওই যে আপনার ছোট অর্ডার পাঁচ ডলার দশ ডলার আবার যে একটু কাজ বেশি করে কাজ একটু বেশি করে কম করে কিন্তু অনেক বড় অর্ডার সে কিন্তু কি টাকাটা বেশি পায় অর্থাৎ কোয়ালিটি এবং কোয়ান্টিটি এই দুইটা জিনিস মাথায় রাখবেন আপনার গিগের মধ্যে কি সার্ভিস দিচ্ছেন এবং কোন টাইপের বায় নেবে সেটা আপনার মাথায় রেখে মার্কেটিং করতে হবে এবং মার্কেটিং প্রসিটি সেরকম হবে চলুন তাহলে আমরা দেখি আমরা এতদিন করবো না কখনোই মূলত ব্যানার কপি করে কখনো দেবে না আমরা যখন মার্কেটিং করতে যাবো কি করতে চাচ্ছি আমি ফেসবুক বিজনেস পেস ক্রিয়েটার একটা মার্কেটিং করবো এটা যদি করতে চাই তাহলে আমি প্রথমে প্রোফাইলে যাওয়ার আগে যে কাজটা করবো ওই কাজটা হলো যে আমি আমার স্যাট জিফটিতে যাবো স্যাট তে গিয়ে আমি কিছু প্রশ্ন করবো স্যাট জিফ যে আমি আজকে কি নিয়ে পোস্ট করবো আমি আজকে ফেসবুক বিজনেস পেজ অথবা এসি নিয়ে পোস্ট করব তাহলে আমি যেটা করবো যে ব্যাপার এসির বেনিফিটস কি এসির বেনিফিটস কি আমাকে এটা বলে দিচ্ছে যে এসির বেনিফিটস আছে এটা এটা আছে এসির বেনিফিট সে এসি কলে মূলত কি কি হবে ধরে নিন আপনি এসি নিয়ে মার্কেটিং করতেছেন তাহলে আপনি স্যার জিবি থেকে হেল্প নিতে পারেন যে এসির বেনিফিটস আছে আপনি কপি করুন কপি করার পর ওইটাই আসুন এখানে এখানে এসে আপনি পোস্টে ক্লিক করুন পোস্টে ক্লিক করার পর এরপর সাবমিট করুন এটা আছে কি এসির বেনিফিটস এখন আপনি এখানে দেওয়ার পরে ছেড়ে দিয়েন না আপনি কি করবেন এটাকে একটু সুন্দর করে সাজান কিভাবে দেখুন এখান থেকে তারা এক দু তিন চার পার পাস করছে তাই না আপনি ওখানে যান ওখানে গিয়ে একটু মার্কিং করুন

এই প্রথম প্রশ্নটা আপনি সাবমিট করুন হোয়াটস দ্য বেনিফিট অফ এস ই ও এটা আপনি সাবমিট করেন তাহলে হবে কি আপনাকে যখন এটা লিখে আপনি যখন দিবেন আপনি দেন এখান থেকে দিয়ে দেন এখন আমরা এখান থেকে সাবমিট করে দিই এস ই বড় করে দিই এস ইউটা এটা বড় করে দিতে হবে যাতে করে সুন্দর করে বোঝা যায় প্রশ্নপত্র দিই তাহলে এইটা হচ্ছে আমার প্রশ্ন এইটা হচ্ছে আমার উত্তর এখান থেকে আমরা কিছু কিওয়ার্ড অ্যাড করবো কিওয়ার্ড অ্যাড করি কি কিওয়ার্ড অ্যাড করবো হ্যাশট্যাগ দিই আমরা হ্যাশট্যাগ দিয়ে এসই ও এসি দেওয়ার চেষ্টা করি এরপরে কি কিওয়ার্ড দেবো সার্ভিস অর্থাৎ আমার যা যা দরকার আমি তা তা আমি আমার পছন্দ অনুযায়ী দিব যেভাবে এর আগে ক্লাসে দেওয়ার কি ওয়ার্ড টাইটেল আপনি তার আগে দেখুন টাইটেল ডেসক্রিপশন সবগুলো দিলেন কিন্তু এইখানে এসে একটা কাজ করুন ইফ নিট এনি টাইপস অফ এস সার্ভিস প্লিজ

বাট আপনি এই ফাইবার ব্যানারটা দিবেন না ফাইবার ব্যানারটা না দিয়ে যে কাজটা করবেন আপনি সুন্দর করে ফটোশপে যাবেন ফটোশপে গিয়ে মূলত ওই যে আপনার যে ব্যানার তৈরি করেছিলেন না আপনি আলাদা একটা ব্যানার সুন্দর করে একটা ব্যানার তৈরি করবেন এই ব্যানারটা কি হবে ওই ওই সাইজ না এই সাইজটা হবে নিউ নিউ থেকে যাবেন আপনি এক হাজার আশি অবলিক এক হাজার আশি আমি ওকে ওকে ক্লিক করলাম ক্লিক করার সময় সম্ভবত এরকম চলে আসলো যে এখানে চলে আসলো এখন আমি সুন্দর একটা ব্যানার তৈরি করবো কেন কি কারণে সেটা একটু পরে বলতেছি আমি অপেন রিসেন্ট থেকে একটা নিয়ে নিই আগের একটা ব্যানার নিয়ে নিই না এটা নয় আচ্ছা আর একটা নিচ্ছি আমি অপেন রিসেন্ট বাইর ইন্টারভিউ ফাইবার গিক আচ্ছা এটা সম্ভবত ইয়েস আমি এখান থেকে একটা কপি করে নিচ্ছি উদাহরণ মনে করেন আমি এইটা কপি করে আচ্ছা এইগুলো সবগুলো

বাট কেউ আবার করি না কপি পেস্ট করি আপনাদের ক্লাসের পারপাসে শুধুমাত্র বোঝানোর জন্য এটাকে কিন্তু আমি লম্বা করে দিলাম আপনার আবার লম্বা মানে আলু বানাইয়েন না আমি এখানে লম্বা করলাম আপনার লম্বা করিয়ে না আবার হ্যাঁ মনে করেন আমি এখানে লিখতে চাচ্ছি যে এসি লাগবো ওকে তাহলে আমি এখানে লাগবো ওয়েবসাইট সাপোজ আমি লিখলাম ওয়েবসাইট আমি যা আমি যেভাবে তৈরি করতে চাই আমি এখানে একটু সাইজটা ছোট করে নিচ্ছি দুইশো করে নেব দুইশো করে নেব আমি দুইশো অথবা একশো আশি করে নিচ্ছি সাইজ আমার এখান থেকে ফাইবার কথাটা আছে আমি ফাইবারের কথাটা এখানে এসির একটা দিব এখানে এখন আমি এখান থেকে রাখতে চাচ্ছি না এগুলো রাখতে চাচ্ছি না এগুলো ডিলেট যা আছে তা আমার এরকম থাকবে ওয়েবসাইট এসি মনে করেন যে ওয়েবসাইট ফাইবার ওয়েবসাইট এসি এটা ধরুন আমি এটাকে ধরে এখান থেকে দিয়ে দিচ্ছি এটাকে আরেকটা এসি লিখে দিই ফাইন আমি দিয়ে দিলাম এই যে ছবিটা আছে না এই ছবিটা আমি ডাউনলোড করবো ফাইল ফাইল থেকে সেভ অ্যাস সেভ অ্যাস থেকে আমি

আপনি যখন যে সোশ্যাল মিডিয়াতে যাবেন যেখানে গিয়ে কাজটা করবেন যেখানে গিয়ে শেয়ার করবেন কি সোশ্যাল মিডিয়ার মতো পোস্ট ব্যানার সাইজ কত কিংবা পোস্ট ইমেজ সাইজ কত সেটা করে নেবেন আজকে আমরা কি করলাম আজকে আমরা এটা এটা করে করে নিলাম নিলাম এই লিঙ্কটা এই যে ওই যে ছবিটা আছে না এখন এখানে ক্লিক করব ক্লিক করার পর আমার যে ছবিটা আছে সেই ছবিটা আমি কি করবো এখান থেকে ওটা দিয়ে দিব অর্থাৎ আমার যে ছবিটা আছে সেই ছবিটা আমি এখান থেকে দিয়ে দেব দেখুন এটা আপনি ক্লিক করবো কিন্তু এসি তো মাস্ট করে নেবেন এসি মাস্ট করে নেবেন দেখুন এখান থেকে আমি অল্ট্রা ট্যাগ দিতে পারি অল্টা গুলো দিয়ে দেবো আমাকে মানুষ কি হিসেবে চাচ্ছে কি হিসেবে নাচ আসছে আমি সেগুলো দিয়ে দিব এখান থেকে আমি কোনো পেজে শেয়ার করতে চাচ্ছি ট্যাগ করতে চাইছি সেটা দিয়ে দিবো এখান থেকে আমি সব কিছু ডুপ্লিকেট করে দিতে পারি যে এক দুইটা ছবি দেবো ইস্তে মতো আমি ক্লিক কিছু করতেছি না নেক্সটে ক্লিক করতেছি নেক্সটে ক্লিক করার সঙ্গে পোস্ট করে দিছি কাজ আমার কমপ্লিট আমরা একটু পোস্ট করে ফেলি আমি নো এ ক্লিক করলাম আমার একটা পোস্ট হয়ে গেল এখন একজন ক্লায়েন্ট যখন আসবে সংক্ষিপ্ত আকারে যখন আপনার ব্যানারটা দেখবে সংক্ষিপ্ত আকারে যখন ব্যানারটা দেখবে তখন দেখবে যে না ইনি তো ওয়েবসাইটে এসি নিয়ে কাজ করবে ফাইবার ওয়েবসাইট এসি নিয়ে কাজ করবে একটু দেখে উনি কি লিখছেন তখন আপনাকে কিন্তু দেখবে দেখার পর একটা সময় যখন ভাল লাগবে ইভিনিউট এনি টাইপস অফ এসএ সার্ভিস প্লিজ ক্লিক অন দা লিঙ্ক তখন কিন্তু ক্লিক করে সরাসরি চলে আসবে সরাসরি চলে আসবে এটা না করে আমরা কি করি দেখুন আমরা মূলত সরাসরি ফাইবার লিঙ্কখানা কপি করি এই যে ফাইবারের যে লিঙ্ক আছে না ফাইবার প্রোফাইল লিঙ্ক এইটা কপি করি কপি করার পর আমরা আমাদের সোশ্যাল মিডিয়াতে আসি সোশ্যাল মিডিয়াতে এসে মূলত এখানে ক্লিক করি ক্লিক করার পর শুধুমাত্র ওখানে সাবমিট করি সাবমিট করার পরে মেরে দেই মানে যারা সাধারণ যেটা করে এরপরে মূলত আমার যে কি লিঙ্ক আছে না টাইটেল এই টাইটেলটা আমরা কপি করি কপি করার পরে মূলত এখানে দিয়ে দেই এরপরে মূলত আমার যে ডেসক্রিপশন আছে ডেসক্রিপশন আছে সেই ডেসক্রিপশনগুলো আমি হুবহু কপি করি ওই কপি করি

এইভাবে পোস্টটা করবেন কারণ কি আপনার প্রোফাইলে বিশেষ করে লিঙ্কডে যারা যুক্ত হয় না তারা কেউ মূর্খ নয় আবার বলতে তারা কেউ মূর্খ নয় শিক্ষিত উচ্চ শিক্ষিত এবং প্রফেশনাল উচ্চ শিক্ষিত বুঝতে পারলাম কি পারলাম আনমিট করি যারা আপনার সার্ভিস নিবে

আপনাদের জননয় যদি আপনি একটু এক্সপার্ট লেভেলে করতে চান তাহলে আপনি কি করবেন একটু এখান থেকে কি করবেন এটা সেন্স করে আবার একটা পোস্ট করবেন আর একটা বেরার পোস্ট করবেন কতদিন পর দেখুন লিঙ্কডিনে মূলত আমরা একটা প্রোফাইল থেকে সর্বোচ্চ একশোটা গ্রুপে যুক্ত হতে পারি একটা প্রোফাইল থেকে সাপোজ আমি একশোটা গ্রুপে যুক্ত হলাম আমি প্রতিদিন সর্বোচ্চ তিনটা মনোযোগ দিয়ে সময় সর্বোচ্চ তিনটা গ্রুপে মার্কেটিং করবো এই যে গিগটা আমি কি করলাম আমি যে এই শেয়ার করলাম না আমি এই গিকটা পোস্ট করলাম না এই গিগটা এখন আমি রিপোস্ট করবো রিপোস্টে ক্লিক করার পর রিপোস্ট করতে পারি কিন্তু আপনার যদি কোনো গ্রুপ থাকে সাপোজ আপনার যদি গ্রুপ থাকে আপনি সর্বোচ্চ একদিনে তিনটা গ্রুপে শেয়ার করবেন মানে তিনটা গ্রুপে এখন আপনি গ্রুপগুলোতে ডাইরেক্টলি গিয়ে পোস্ট করতে পারেন কত শেয়ার করতে পারেন তবে আমি মনে করি যে গ্রুপগুলোতে আপনি যুক্ত থাকবেন সেই গ্রুপগুলোতে আপনি ডাইরেক্টলি পোস্ট করে দিন লিঙ্ক নয় পোস্ট উদাহরণস্বরূপ উদাহরণস্বরূপ এতক্ষণ আগে আমি কিন্তু পোস্ট করছি কোথায় এতক্ষণ আগে দেখুন আমি কিন্তু ক্লিক করে আমি যখন দেখতেছি আমি যখন এখানে আমার প্রোফাইলে তখন এখানে যদি আমি ক্লিক করি ক্লিক করার সঙ্গে সঙ্গে কিন্তু আমি কিন্তু আমার প্রোফাইলে শেয়ার করছি প্রোফাইলে দেখুন পোস্ট টু এনিওয়ান দেখা যায় এইখানে যদি আপনি ক্লিক করেন ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখুন কানেকশনালি গ্রুপ এইখানে যদি গ্রুপে ক্লিক করেন না আপনি গ্রুপে ক্লিক করার সঙ্গে কিন্তু আপনি অনেক কিছু দেখতেছেন আমি চাচ্ছি এই গ্রুপটাতে আমি শেয়ার করবো কিংবা এই গ্রুপটাতে শেয়ার করবো কিংবা এই গ্রুপটাতে তাহলে সেই গ্রুপটা আপনি সিলেক্ট করে দেবেন সেভে ক্লিক করবেন অ্যান্ড ডানে ক্লিক করুন এখন আপনি পোস্টটা সাজান তাহলে আপনার এই গ্রুপটাতে সরাসরি পোস্ট মার্কেটিং কমিউনিকেশন ডিজিটাল অ্যাডভার্টাইজিং এই গ্রুপটাতে সরাসরি শেয়ার হয়ে যাবে বুঝতে কি কারো কোনো প্রবলেম হইলো আনমিট আমাদের তো লিঙ্ক নিয়ে মনে করেন লিঙ্কডেনে যদি আপনার কানেকশন না থাকে এটা দায়বার গোজার ভাই নিবে না কর্তৃপক্ষ দায়ী নয় এই মূলত আপনাকে তিন মাস আগ থেকে কিংবা পাঁচ মাস আগ থেকে প্রস্তুতি নিতে হবে শুধুমাত্র লিঙ্কডিন নট ফ্যাক্ট আপনার পৃথিবীর যত সোশ্যাল মিডিয়া আছে যেখানে আপনি গিয়ে কাজ করতে চান সমস্ত সোশ্যাল মিডিয়াতে মিনিমাম ফিন্যান্সিং শুরু করার আগে মানে এই ফাইবার গিগ নিয়ে কাজ করার আগে মিনিমাম তিন মাস আগ থেকে তার সোশ্যাল মিডিয়া জন্ম হওয়া উচিত ফাইবার প্রফাইল অনেক পরে আগে সোশ্যাল মিডিয়া জন্ম হবে তারপর ফাইবার মিনিমাম তিন মাস অথবা পাঁচ মাস পরে ফাইবার আসবে তার আগে ফাইবার প্রোফাইল খুলে খুব লাভ হবে না বর্তমান সময় যখন বলতেছি ছাব্বিশ পাঁচ দু হাজার পাবেনি কি বুঝতে পারলেন অর্থাৎ আগে সোশ্যাল মিডিয়া ফার্স্ট সোশ্যাল মিডিয়া সোশ্যাল মিডিয়া ছাড়া আপনি বর্তমানে কাজ পাওয়া খুব কষ্টকর হবে মার্কেট প্লেসে মার্কেট প্লেসে কাজ পাবেন পাবেন না যেমনটা নাই একটু পরে সেই মার্কেট প্লেসে কাজ পাওয়ার ব্যাপারটাই দেখাবো এখন আসুন যখন আমরা এইভাবে মার্কেটিং করব তখন কাজ পাওয়ার সময়টা কখন বেড়ে যাবে যখন কিনা আপনার প্রোফাইলে ধরুন উদাহরণস্বরূপ আপনার প্রোফাইলে যদি মনে করুন মনে করুন আপনার প্রোফাইলে যদি এরকম কিছু মানুষ থাকে মনে আমার পঁয়ত্রিশ হাজার মানুষ আছে এই যে আমার প্রোফাইলে যে পঁয়ত্রিশ হাজার মানুষ আছে তার মধ্যে থেকে অলমোস্ট অনেকগুলো বায়ার আছে যাদের সঙ্গে আমি কাজ করে রাখছি এখন আপনার প্রোফাইলটা যদি ওইভাবে আমার প্রোফাইলটা আমি ডিজিটাল কাজ করাই করাই কোর্স আমি কাজ করে থাকি আমার প্রোফাইলে যখন আসবে তখন কি দেখবে যখন এখানে ক্লিক করবে ক্লিক করার সঙ্গে সঙ্গে একজন ক্লায়েন্ট ওই যে আমি যখন পোস্ট করলাম উনি যখন আমার প্রোফাইলে আসবেন প্রোফাইলে আসার সঙ্গে সঙ্গে কি করবেন পোস্টগুলোতে দেখবে যে পোস্টগুলোতে দেখি কোজার সাহেব কি কি পোস্ট করছে ও আচ্ছা ঠিক আছে উনি উনি কি এই যে ফ্রিল্যান্সিং এ কাজ করে এই যে আইডি কার্ড ও আচ্ছা লাইভ আছে এতটার সময় আচ্ছা এটা কি তার ইনস্টিটিউট আচ্ছা ঠিক আছে এখানে আছে দেখি এটা কেমন একটা শর্ট ভিডিও এটা দেখলে বুঝতে হবে ডিসকাউন্ট আছে এটা দেখলে বুঝা যাবে বাইরের সঙ্গে মিটিং করতেছে এইগুলো যখন দেখবে ওই বায়ারটা যে বায়ার কাছে আপনি মার্কেটিং করতেছেন তখন আপনাকে দেখে মনে হবে যে আপনি মানে বাস চালাইতেছেন নাকি কাজ করেন

প্রতি মাসে যদি আপনি একশো করে বায়ের সঙ্গে কানেকশন বাড়াতে পারেন আগামী গত তিন মাসে আপনার তিনশো বায়ের সঙ্গে কানেকশন থাকতো তার থেকে যদি জাস্ট থ্রি পার্সেন্ট অনলি ওয়ান পার্সেন্ট যদি একজনও যদি ধরি কাজ দিত তাহলে আপনি ফাইবার প্রোফাইল তৈরি করার পরেই তার সঙ্গে কাজ নিতে পারতেন আমি এটা করে আসতেছি করে আসি আমি আগে থেকে সঙ্গে কথা বলে রাখি ফাইনাল আমি কিন্তু একটা প্রাই ওর পাবলিশ করার সঙ্গে সঙ্গে গিগের লিঙ্ক দিয়ে দিয়েছি অর্ডার দিয়ে দেশ কখন হবে যখন কিনা আপনার ক্লায়েন্ট হাতে থাকবে ইনহ্যান্ড থাকবে এখন অলমোস্ট অনেকের ক্লায়েন্ট ইনহ্যান্ড আছে যে ঠিক আছে তুমি কাজটা করে দাও কিংবা এটা দাও কিংবা তোমার এই প্রসেসটা দাও এটা মাথায় রাখবেন আমি এখানে লাইভে একটা কথা বলতেছি যদি বা কোম্পানির নামটা বলবো না এখানে ওই স্টুডেন্টটা আসতে বিদায় বলতেছি শহীদুল আপনি যদি থাকেন হ্যান্ডেলস করবেন অন্য কেউ হ্যান্ডেলস করবেন আমি সকলে হ্যান্ডেলস নামাই দিচ্ছি সকলে হ্যান্ডেস নামাই দিচ্ছি কেউ হ্যান্ডেস করবেন না একটা কথা বলেছি শহীদুল যদি থাকেন হ্যান্ডেস করবেন ওকে আর কেউ হ্যান্ডেজ করবেন আর কেউ হ্যান্ডেজ করবেন না এখানে একটা কথা বলে উদাহরণস্বরূপ গত তিন চার দিন আগে আমরা একটা মিটিং করেছি না সরি ভুল হবে এক সপ্তাহ হবে মিনিমাম শহীদুল কতদিন হবে জি স্যার এক সপ্তাহ হবে এক সপ্তাহ হবে একটা মিটিং করছি সেই মিটিং এ আমি শহীদুলকে বলছি যে এটা ক্লায়েন্টের দ্বারা আমরা কাজ করবো এক টাকাও নিবো না ক্লায়েন্টও এক টাকাও দিবে না আমাদের আপনাদের বলতেছি সকলে বুঝার জন্য আমি তখন শহীদুলকে বললাম যে এই ক্লায়েন্টের কাছ থেকে আমরা এক টাকাও নিবো না আমরা কাজ করবো এর এবং আমার যে বেনিফিটটা হবে সেই বেনিফিটটা যে কারো কাছ থেকে টাকা নেওয়ার থেকে অনেক বেশি মানে যে ক্লায়েন্টটা আমাদের দিবে এখন আপনার প্রশ্ন শুনে মনে হবে যে ভাই কেন ভাই তাহলে আমি কি কোনো টাকা ছাড়া কাজ করবো অ্যাকচুয়ালি নয় অ্যাকচুয়ালি আমার নিজের উপকার ছাড়া আমি কেন ক্লায়েন্টের কাজ করব এটাই ফার্স্ট আমার ফার্স্ট আমার উপকার দেখতে হবে না তো ক্লায়েন্টটা তাহলে কি উপকার দেবে আমাকে গত এক সপ্তাহ আগে যখন কথা বলছি শহীদুলকে যেভাবে বলছি এই এক সপ্তাহের মধ্যে ওই ক্লায়েন্টটা কি করছে দেখেন তার বড় একটা ওয়েবসাইট আছে তার ইউএস ইউনাইটেড স্টেট নাকি ইউকে ওটা ছিল ইউকে স্যার ইউকে 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 বেসিস তার বড় একটা ওয়েবসাইট আছে সেই ওয়েবসাইটের মধ্যে আমাদের শহীদুল সাহেব কি করছেন ওখানে সুন্দর করে একটা ছবি আপলোড করেছেন এনার নামে একটা ফ্লায়ার ব্রুশিয়ার আপলোড করে দিয়েছেন এনার ইনফরমেশন গুলো দিয়েছেন এবং ইনি ওনার ডিজিটাল পার্টনার ওনার ওয়েবসাইট থেকে মার্কেটিং থেকে শুরু করে এ টু জেড করে দেন এটা লিখে দেন যার ফলে কি হবে জানেন খুব শীঘ্রই অসংখ্য ক্লায়েন্ট ওনার সঙ্গে যারা মানে যুক্ত রয়েছেন সকলে এনাকে কনভার্ট হয়ে যাবেন মানে স্যার হচ্ছে একটা কথা বলি অলরেডি কালকে ওটা পোস্ট করার পরে হয়তো এখন পনেরো ঘন্টা হয়েছে এই যাবো তো আমাকে তেইশ জন কংগ্রেচুলেশন জানাচ্ছে ওই পেজের থেকে ওদের যে পার্টনারশিপ আছে সবাই হোয়াটসঅ্যাপে আমাকে নক করতেছে পনেরো জন তেইশ জন করেছে নক

এখন কি ভাবেন ওনার কিন্তু আর বায়ার জন্য প্রবলেম হবে না এখন বায়ার যেহেতু একটা ইউকের একটা জায়গায় অবস্থান করতেছেন উনি এবং ওই জায়গাতে ওনার অ্যাড করে দিয়েছে এখন আপনার কিভাবে অ্যাড করবেন একটা আলাদা ক্লাসে দেখাও কিভাবে অ্যাড করতে হবে ওটা যদি আগে দেখাইতাম তখন আপনার মূলত ঝামেলা করে যেতেন এখন আপনি কথাই বলতে পারেন না আপনি ক্লায়েন্টকে যদি ওটা কথা বলেন যে ঠিক আছে আমার নামটা একটু ওয়েবসাইটে আমি মূলত দিচ্ছি আপনাকে রেকমেন্ডেশন লেটার যেটাকে বলা হয় তাহলে আপনাকে দিবে দিবে না আপনার ওইভাবে প্রোফাইল সেট আপ থাকতে হবে এবং ওইভাবে আপনাকে মার্কেটিং করতে হবে ওইটা একটা মার্কেটিং দেখুন ইনি শেয়ার শেয়ার কোথায় কোথায় কিন্তু সাহেব বায়ারের ওয়েবসাইটে এই পার্থক্যটা এইখানে তা আপনি শেয়ার করবেন এইখানে অজান্তে উনি জানতে শেয়ার করছেন ওখানে তা আমি ওনার একটা কাজ করে দিচ্ছি ফ্রিতে আসলে কি ফ্রিতে এখন ওনার মাধ্যমে ক্লায়েন্ট নিচ্ছি পার্থক্য বুঝতে পারছেন উনি আপনি মার্কেটিং করবেন উনিও মার্কেটিং করবে মার্কেটিং এর সাগাটা শুধুমাত্র চেঞ্জ হয়ে গেছে আমি ইউকে বেসিস কোন একটা ওয়েবসাইটে আমার যে প্রোফাইল লিংক আছে ওটা শুধুমাত্র অ্যাড করে দিছি যে ঠিক আছে আমি তোমার কাজটা করে দিছি তুমি আমার এই কাজটা করে দাও আদান প্রদান তো আপনাকে আদান প্রদান করতে হবে আপনি যদি কোনো বন্ধু-বান্ধব থাকে ভাই ব্রাদার থাকে আসে না অনেকের পরিচিত এখানে কি দেশে বিদেশে আছে কি নাই বন্ধু-বান্ধব যদি থাকেন যে ভাই আমার পরিচিত একজন বন্ধু আছে ভাই আমার খালাতো ভাই আমার নিজের ভাই আমার বাবা আমার মা আছে কি নাই উনি যদি কাজ নাও বুঝে থাকেন কোনো অসুবিধা নেই আপনি মাসে একবার হলে কিংবা পনেরো দিনে একবার হলে তার সঙ্গে বাই ফোনে কথা বলুন কিংবা হোয়াটসঅ্যাপে একটু ভিডিও কল দিয়ে তাকে শুধুমাত্র একটা পোস্ট রেডি করে সবকিছু রেডি করে ওনাকে একটা গ্রুপ তৈরি করে অথবা ওনার প্রোফাইলে একটা পোস্ট করতে বলবেন উনি যেখানে অবস্থান করতেছেন যদি একটু কষ্ট করতে পারেন উনি পোস্ট করবেন ওইখানকার রিলেটেড আপনার সকল তথ্যগুলো থাকবে ওইখানে ক্লিক করলে আপনার কাছে আসবে চলে এটা আমরা করে থাকি এইভাবে কিভাবে প্রোফাইল সাজাবেন কিভাবে সেট করতে হবে সেটা দেখাই দিব একটা প্রয়োজন আপনি নিজে একটা পেজ তৈরি করবেন পেজ তৈরি করার পর এইটা ইউকে থাকে এ থাক কানাডায় থাক মালয়েশিয়া থাক সিঙ্গাপুরে থাক ওই বন্ধুগুলোকে অ্যাক্সেস দিয়ে দিবেন আপনি নিজে থেকে মার্কেটিং করবেন অ্যাক্সেসটা থাকবে ওর কাছে পেজের অ্যাক্সেসটা এবং ওই শেয়ার করবে তাহলে হবে কি আমাদের বাংলাদেশ আইপি থেকে যারা রয়েছে আমরা সবসময় মূলত এই আইপি থেকে পোস্ট করার কারণে অনেকগুলো জিনিস আমার আইপির বাইরে গিয়ে দেখা যায় না বাট উনি যখন ওই পেজের অ্যাক্সেসটা থাকবেন ওনার থেকে তখন যে যারা না তারা দেখতে পাবেন পাবলিক মোডে এটা সুবিধা এবং কাজ পেতে অনেক বেশি সুবিধা দেয় যেটা আমি আপনাদের অন্য কোনো একটা ক্লাসে দেখাবো কিভাবে কাজটা করতে হবে ছিলাম মার্কেটিং তাহলে মার্কেটিং এর আমরা কয়েকটা শাখার মধ্যে এটা দেখলাম একটা শুধুমাত্র দ্বিতীয় একটা তাহলে আমরা কি করব আমরা সব সময় যে টার্গেটটা করব আমার যে প্রোফাইল গুলো থাকবে সেই প্রোফাইলগুলো নিয়মিত আমরা কানেকশন বাড়াবো এখন লিংকডেন আপনি নিয়মিত কানেকশন বাড়াবেন যখন দুশো চারশো পাঁচশো এক হাজার কানেকশন হয়ে যাবে তখন আপনার কাজ পেতে সুবিধা হবে এবং আপনি যখনই শেয়ার করবেন শেয়ার করার সঙ্গে সে কেউ আপনাকে এসে লাইক করবে কেউ কমেন্টস করবে কেউ জানাবে যে ভাই ঠিক আছে ভাই এটা ঠিক নাই ভাই এটা করুন ভাই এটা করুন ভাই আমার একটা পেজ তৈরি করতে হবে এগুলো আপনি জানাবেন দ্বিতীয় বিষয়ে আমাদের যে মার্কেট প্লেসের বাইরে অপশন রয়েছে সেই মার্কেট প্লেসে তো যাবে এখন আসুন আমাদের যদি অ্যাকাউন্ট থাকে অ্যাকাউন্ট অ্যাকাউন্ট কি থাকবে আছে তা আমরা পিন্টারেস্টে যাব প্রিন্টার্সটা যাওয়ার সঙ্গে সঙ্গে টা আমরা মার্কেটিংটা করে ফেলবো এবং এই মার্কেটিংটার জন্য প্রত্যেক দিন আপনি সময় রাখবেন মিনিমাম দশ থেকে পনেরো মিনিট বেশি একটা না দশ থেকে পনেরো মিনিট আমি খুব বেশি একটা কথা বলছি প্রিন্টার্সটা এখন দুই প্রকার একটা হচ্ছে পার্সোনাল একটা বিজনেস যে যেটাই তৈরি করেন না কেন কোনো অসুবিধা নেই আমার আপনার প্রোফাইল থাকলেই হলো আমার শুধুমাত্র প্রোফাইল লাগবে প্রোফাইল যা আছে সে কাজ শুরু করতে পারবেন কোনো অসুবিধা নাই এখান থেকে দেখুন পিন পিন থেকে আপনি আপনার একটা করে নিতে পারেন যেটা গত ক্লাসে দেখাইছিলাম অথবা আপনি আপনার পার্সোনাল প্রোফাইলে গিয়ে পিন আপ করতে পারেন আপনি যদি থেকে করতে পারেন আপনি প্রোফাইল থেকে করবেন এবং পার্সোনাল অ্যাকাউন্ট থেকে পার্সোনাল অ্যাকাউন্ট করবেন কিভাবে করবেন ওই একটা ব্যানার তৈরি করবেন সুন্দর করে ওই ব্যানার তৈরি সুন্দর করে আপনি এখানে দিয়ে দেন প্রত্যেক দিনটা প্রত্যেক দিন যেভাবে আমি এর আগে দেখাইছিলাম এই যে এইভাবে দেখাবেন অথবা আপনি যদি চান যে নিজের থেকে প্রতিদিন আপনি একটা পোস্ট করেন সেটা পোস্ট করে নেবেন ডিপেন্ড করবেন আপনার উপর আপনি কি অনুযায়ী করবেন ক্লিয়ার অর্থাৎ আপনাদের প্রত্যেকেই একটা একটা করে সুন্দর করে একটা করে ব্যানার তৈরি এবং তৈরি করে আপনি একটা করে পিন করে রাখবেন পিন বলতে আমি যেভাবে তৈরি করেছি সেইভাবে যেটা গত ক্লাসে দেখানো হয়েছিল অর্থাৎ ইতিপূর্বে যেটা দেখানো হয়েছে যাদের ক্লাস হয় তাদের সামনে দিয়ে ক্লাস হবে পিনটা পিন মার্কেটিং মাস্ট বি করবেন দ্বিতীয় বিষয় আরেকটা আসুন ফেসবুকে চলেছেন ফেসবুকে কোথায় যাবেন ফেসবুকের মূলত আপনার যে প্রোফাইল কিংবা পেজ রয়েছে সেই পেজে সেম লিঙ্কডিনে যেভাবে দেখালাম এই একই পদ্ধতি আপনি করবেন এখন প্রশ্ন যে ভাই লিঙ্কের যে পোস্টটা করলাম এই পোস্টটা করলাম এই সেম ব্যানার কি আমি ফেসবুকে ব্যবহার করতে পারবো অন্য জায়গায় ব্যবহার করতে পারবো জি এই সেম ব্যানারটা আপনি ইনস্টাগ্রামে ব্যবহার করতে পারবেন প্রিন্টারস্টুইটার ব্যবহার করতে পারবেন ব্যবহার করতে কোনো সমস্যা নেই সব জায়গায় সেম সব জায়গায় মূলত আপনি সেম কন্টেন্ট গুলো ব্যবহার করতে পারেন একটা করে পোস্টের ক্ষেত্রে যখন একটা পোস্ট সকল সোশ্যাল মিডিয়াতে হয়ে গেল দেন এই পোস্টটা সেকেন্ড একটা পোস্ট করব আপনি একদিন হোয়াটস দ্য একদিন করলে কি উপকারিতা একদিন লাগবেন যে এসির কোন কোন বিষয়গুলো করলে আপনার ওয়েবসাইট র্যাঙ্ক করবে একদিন লাগবে যে এসির অপকারিতা অপকারিতার সাইট কি একদিন লাগবেন যে কত দিন এস করতে হবে একদিন লাগবে যে লোকাল এসিউ কি একদিন লাগবেন যে হোয়াইট হ্যাট এসিউ কি একদিন লাগবে যে ব্ল্যাক হ্যাট এস কি একদিন লাগবেন গ্রে হ্যাট এস কি আপনি নিয়মিত একটা করে কন্টেন্ট পাবলিশ করবেন একটা করে ব্যানার চেঞ্জ করবেন বাট ওখানে গিয়ে আবার ওই গিগের লিঙ্কটা দিয়ে দেবেন যদি আপনি সপ্তাহে একটা করে কোনো কোনো অসুবিধা নেই মাসে একটা করলে কোনো অসুবিধা নেই আমি খুব একটা টাইম দিতে বলতেছি না গিগ মার্কেটিং করার জন্য কেননা আপনি গিগ যতই মার্কেটিং করেন কেন দিন শেষে আপনার একটা কাজ করতে হবে গিগ মার্কেটিং এর আগে আপনাকে ফোকাস করতে হবে কোন গিগুলোতে কাজ আসবে সেটা তিন নম্বর ক্লাসে বোঝাম যাদের গিগুলো র্যাঙ্কে থাকবে যাদের গিগুলো মূলত প্রপার ওয়েতে কাজ নেবে তাদের গিগুলো র্যাঙ্কে থাকবে এখন গিগ কখন র্যাঙ্ক হয় এই যে গিগ যদি মার্কেটিং করি তাহলে গিগ র্যাঙ্ক হয় এখন আমাদের নাইনটি ফাইভ পার্সেন্ট মানুষের একটা ভ্রান্ত ধারণা ভাই আমি তো গিগ মার্কেটিং করি কাজ পাই না তাহলে আমার কাজ কাজ কেন আসতেছে না আমি কেন গিগ মার্কেটিং করতেছি ভুল হচ্ছে কিনা অ্যাকচুয়ালি কারো গিগ মার্কেটিং এর কোনো ভুল নাই ভুল হচ্ছে আমরা যেখানে মার্কেটিং করতেছি সেখানে বাইরেই নাই আমরা গিগ মার্কেটিং করি মূলত বাইসেল গ্রুপ ইউএসএ বাইসেল কানাডা বাইসেল টয়লেট বাইসেল বাথরুম বাইসেল ওয়াশরুম এই যে যত বাইসেল আছে যত প্রোডাক্ট বিক্রি করে এইগুলো গ্রুপে গিয়ে আমাদের গিগের লিঙ্ক শেয়ার করি এই গিগিল লিঙ্ক শেয়ার করলে বাইসের টয়লেট বাথরুম ওয়াশরুম এগুলোর থেকে কি কোনো বায়ার আসার সম্ভাবনা আছে মনে হয় এতদিন কাজ দেখে যা মনে হয়েছে আপনি যদি ওখানে গিগ শেয়ার করার পর আমাকে যদি কমেন্টসে যদি বলেন যে ভাই গিগ শেয়ার করি কাজ পাই না ক্লাস করি দেবো কাজ পাই না তাহলে আমার লাভ কি হলো অ্যাকচুয়ালি ওখানে বায়ারেই নেই এই জন্য কাজ পান না দ্বিতীয় বিষয় আপনাকে শুধুমাত্র মতো শেয়ার করলেই হবে না ফাইবার আপনার এই গীত শেয়ার একটা হিসাব রাখে হিসাবটা কি ছোট্ট আকারে দেখি সাপোজ আপনি কোন একটা বাইসেল গ্রুপে শেয়ার করে ফেলছেন ধরে নেন আপনি শেয়ার করছেন আপনি শেয়ার করবেন না কখনো আমাদের কোন স্টুডেন্ট কখনো শেয়ার না বুঝে কিংবা না বুঝে ওই গ্রুপগুলোতে শেয়ার চলবেই না চলবেই না একদম শেয়ার করলে আপনার ব্যাপার ধরে নিন বাই মিস্টেকলি যারা করছি কিংবা করবো আগামীতে যারা করছি কিংবা আগামীতে করবো যদি বা নিষেধ করলাম এই ভিডিও শোনার পর অনেকে করবে না এইটা একটা বাইসেল গ্রুপ এই গ্রুপটাতে মনে করুন ধরে নিন এক হাজার মেম্বার্স আছে এক মেম্বার্স মেম্বার্স আছে এই যে এক হাজার মেম্বার্স আছে এই গ্রুপটাতে যখন আপনি গিগটা শেয়ার করেন এই হচ্ছে আপনার ফাইবার আপনি শেয়ার করলেন আমরা একটু দেখি আমরা একটা শেয়ার করে নিই এটা শেয়ার করলাম আমি গিক এই এক হাজার ব্যক্তির মতো থেকে আজকে একজন ব্যক্তি মনে করুন বাংলাদেশি যারা আছে আজকে একজন ব্যক্তি আপনার গিগে আসলো তারপর দুই মাস পরে একজন আসলো তিন মাস পরে একজন আসলো পাঁচ মাস পরে একজন আসলো দশ মাস পরে একজন আসলো আট মাস পরে একজন আসলো কিংবা দুই দিন পরে আসলো তিন ঘন্টা পরে আসলো এদের যে কানেকশন এরা যারা রয়েছে এই বাইসেল গ্রুপ থেকে আপনার যে যোগ্যতা আপনার যে অভিজ্ঞতা আপনার যোগ্যতায় কিংবা অভিজ্ঞতায় কি বলে এরা মূলত বেশিরভাগ বাংলাদেশ ইন্ডিয়া পাকিস্তান নাইজেরিয়ান নাকি আসলে ইউএস ইউকে এখন সমস্যাটা কি হয় দেখো আপনার যখন প্রোফাইলে প্রোফাইলে এই যে আপনার প্রোফাইলে মনে করেন আপনার এই ওই গ্রুপটা থেকে আপনার প্রোফাইলে নিয়মিত নিয়মিত মানুষ আসতেছে মুভ করতেছে যাচ্ছে আসতেছে মুভ করতেছে যাচ্ছে কিন্তু আপনার যে একটা অর্ডার নাও বাটন আছে না এই অর্ডারে আপনার অর্ডার জমা পড়ছে এতগুলো অর্ডার জমা পড়ছে এতগুলো এটা এরকম হয় মানে তারা আসে এবং অর্ডার জমা পড়ে এটাই এটাই মনে হয় আর তখন এই মূলত আপনি ফাইবার থেকে আউট হয়ে যান মানে ওই যে কাজ দিয়ে পান না গিক ডাউন হয়ে যাচ্ছে ভাই চোখে দেখি না ভাই কাজ পাই না কেন ভাই কি সমস্যা এটা হচ্ছে অন্যতম কারণ এখন চলুন ফাইবার তাহলে কিভাবে দেখে আপনাকে কোন নজরে দেখে সেটা দেখি মানে কেন ডাউন হয়ে যায় আপনার গিক আপনি শেয়ার করার পরে সেটাও দেখি মানে যদি আপনি ভুল মার্কেটিং করেন ভুল মার্কেটিং করেন খেসা আপনাকে দিতে হচ্ছে বাট আপনি হয়তো বুঝতে পারছে না কেউ হয়তো ইউটিউবে না এই জন্য মূলত আপনি ধরা এই যে যে গ্রুপগুলোতে শেয়ার করি যেখানে মূলত আমার গিগে যারা যারা কনভার্ট হয়ে আসতেছে যারা মূলত যারা কাজ দিবে না যারা আসতেছে আমার এখান থেকে আসতেছে ঘুরে যাচ্ছে এই প্রত্যেকটা ব্যক্তি কিন্তু আমার যে গিগ আছে গিগের মধ্যে একটা ক্লিক করতেছে একটা ক্লিক করে পাশাপাশি একটা ভিউ করে পাশাপাশি আমি কিন্তু একটা ইমপ্রেশনও পাই এই জন্য কিন্তু দেখুন আপনার ইমপ্রেশন হচ্ছে পাঁচশো আপনার ইম্প্রেশন হয় পাঁচশো আপনি ক্লিক পান হয়তো বা বিশটা আপনার অর্ডার হচ্ছে জিরোটা কারণ আপনার ক্লিক মানে কেন ইমপ্রেশন হয়েছে ওই যে আপনি বিভিন্ন গ্রুপে শেয়ার করছেন মানুষ আছে মানুষ মানুষ আছে 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 তো ঠিক সব গ্রন্থ ভাই আজই আর এই মানুষগুলো যে আস্তে আস্তে আপনার প্রোফাইল লিঙ্কটা যে শেয়ার করছেন আস্তে একটা করে ইম্প্রেশন হচ্ছে একটা করে ক্লিকও আসছে একটা করে ভিউও আছে মানে ক্লিকও হইলো কিন্তু জিরো অর্ডার তখন ফাইবার মনে করে কি যে এই ব্যক্তিটা এই গোলজার হোসেন যে এখানে গিক গুলো শেয়ার করছে সেখানে তো মানুষ আছে আসতেছে তার প্রোফাইলে ক্লিকও করতেছে ভিউও পাইতেছে বাট অর্ডার জিরো না গোজার হোসেন ম্যান হিসেবে পারফেক্ট নয় তার টাইটেল তার ডেসক্রিপশন তার গিক ঠিক নাই সে অর্ডার পাইতেছে না অর্থাৎ বায়াররা ব্যাক হয়ে চলে যাচ্ছে বায়াররা তার কাজ দিচ্ছে না গোজার হোসেন নন প্রফেশনাল মানুষ আপনার গিক আস্তে করে রাতের বেলা আপনি যখন ঘুমান ওই রকম গিকও ঘুমাই দেয় বুঝতে পারলেন আপনি যদি মার্কেটিং করেন অজাতা মার্কেটিং করার কারণে আপনার গিগ ডাউন হবে মানে প্রপার ওয়েতে মার্কেটিং না করলে গিক ডাউন হয় অর্থাৎ বলা যায় যে মার্কেটিং করলে অনেক সময় গিক ডাউন হয় যেটা আমরা দেখতে পারি আপনি হয়তো দেখতেছেন ভাই ইম্প্রেশন হয়েছে পাঁচশো আমাদের এক ছেলে আছে প্রতি সপ্তাহে লাইভে আসে ফ্রি স্টুডেন্ট নাম বলতেছি নাম বলার সঙ্গে সকলেই চিনবেন প্রথম প্রশ্ন আছে ভাই আমি লিঙ্কডে তো গিক শেয়ার করি কাজ পাই না কেন ভাই লিঙ্কডে ইম্প্রেশন কেমন এত গুলন ভাই লিঙ্কডেনে কানেকশন করাটা ভাই এত গুলো ভাই বাংলাদেশ থেকে কয়জন ভাই এত গুলন ইউএস থেকে আছে ভাই তিনজন বুঝতে পারছেন কটার আসে কেন ও ভাই এখন বুঝছি এই গত পাঁচ মাস যাবো তো সেম বুঝানটা বুঝাইতেছি সেম বুঝান বুঝে সেম প্রশ্নই থাকে আমি সেম উত্তর দিয়ে রাখি এখন আমি যদি আপনাদের সেম প্রশ্ন সেম উত্তর দিয়ে থাকতে থাকছি আপনি যদি শেয়ার করেন কাজ পাবেন কেমনে তাহলে বোঝা যাচ্ছে ওই গ্রুপগুলোতে শেয়ার করা যাবে না যে গ্রুপগুলোতে শেয়ার করবো সেখানে আমার ক্লায়েন্ট মাস্ট থাকতে হবে দ্বিতীয় বিষয় কাজ না পারার অন্যতম কারণ আছে দ্বিতীয় বিষয়ের জন্য সেই বিষয়টা কি আমরা ফাইবার টার্মস অ্যান্ড কন্ডিশন না বুঝা ফাইবার কি চাই ফাইবার কয়েকটা বিষয় জন্য আপনার গিকটাকে র্যাঙ্ক করবে আমরা অনেকেই যেটা ধরছি এক পার্সেন্ট মানে একশো পার্সেন্টের মধ্যে নব্বই পার্সেন্ট ধরি মনে হয় যে সকলেই গিকটা মার্কেটিং করলে শুধুমাত্র কাজ আসবে এটা বড় ভুল দেখুন গিগ মার্কেটিং কাজ একটা একটা পাস একটা অংশ এর বাইরে আরো অসংখ্য বিষয় রয়েছে তার মধ্যে অন্যতম গিগটা মার্কেটিং করুন কিংবা কাজ নিন যে আপনাকে কাজ দিল না এই কাজটা আপনাকে প্রপার ওয়েতে নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট রেটিং মেনে নির্দিষ্ট টাইম লেগের ভেতরে জমা দিতে হবে এটা মাথায় রাখবেন সাপোজ আপনি একটা কাজ নিলেন পাঁচ দিনের জন্য এক্সটেন্ড করার দরকার নেই পাঁচ দিন আপনি ডেলিভারি করবেন চেষ্টা করবেন চার দিন সাড়ে চার দিনের মধ্যে ডেলিভার করার জন্য খুব দ্রুত সময়ের মধ্যে এবং খুব লেট করে অর্ডার ডেলিভার করবেন না ক্লিয়ার দ্বিতীয় বিষয় অর্ডার ডেলিভার করলেই হবে না অর্ডার ডেলিভারি করার পরে আপনাকে ওই অর্ডারটাতে ফাইভ স্টার ফিডব্যাক নিতে হবে নাম্বার থ্রি এই ফাইভ স্টার ফিডব্যাক নেওয়ার সময় গিয়ে কোনোভাবে বাইরকে বলা যাবে না ডিয়ার আমি খুব গরিব মানুষ আমাকে একটু ফাইভ স্টার ফিডব্যাক দাও এটা বললেন না অর্থাৎ ক্লায়েন্টকে মূলত

হিডেন রিভিউটা নিয়ে একটা কনফিউশন যতক্ষণ পর্যন্ত আমি একটা অর্ডার একটা প্রোফাইল থেকে অর্ডার নিব এবং অর্ডার দিব দেওয়ার পরে আমি আপনাদের দেখাবো আর আলাদা একটা ক্লাসে আলাদা একটা ক্লাসে দেখাবো হেডেন রিভিউ সম্পর্কে হেডেন রিভিউটা কি বাট বুঝাই দিই ফাইবারে দুই ধরনের রিভিউ হয়ে থাকে এক আমি একটা কাজ করার পরে সাবমিট করতে সাবমিট করার সঙ্গে সঙ্গে আমাকে রিভিউ দিচ্ছে সেটা একটা রিভিউ চলুন দেখি একটা আমরা যদি ফাইবারে যাই এই যে ফাইবারে আমরা আসলাম ফাইবারে এসে যখন আমরা দেখতেছি আমরা ফাইবারে আসি সাপোজ ফাইবারে যাচ্ছি আমরা ফাইবার ফাইবারে আসলাম ফাইবার আসার সঙ্গে সঙ্গে ফাইবার মার্কেট প্লেসে যখন আমরা জয়েন হয়ে যাচ্ছি দেখুন আমি যখন কোন একটা ফাইবার প্রোফাইলে যাব কোন একটা ফাইবার প্রোফাইলে যাই আমরা আমরা সুইচ টু এখান থেকে বাইং এ যাই সুইচ টু বাইং অর্থাৎ আমি অ্যাজ এ বায়ার হিসেবে যাচ্ছি এখান থেকে যখন কোনো প্রোফাইল দেখতেছি এই যে কোনো অনেকগুলো প্রোফাইল দেখা যাচ্ছে স্লো ডাউন কেন আচ্ছা কোনো প্রোফাইল দেখতেছি এই প্রোফাইল এসে নিচের দিকে দেখুন নিচের দিকে আসুন আরো নিচের দিকে আসুন এখান থেকে দেখুন কিছু একটা রিভিউ দেখা যাচ্ছে ইনি অস্ট্রেলিয়ার একজন ক্লায়েন্ট এক সপ্তাহ আগে এই ব্যক্তিটাকে একটা রিভিউ দিচ্ছে এখান থেকে দেখা যাচ্ছে এটা দেখুন ফোর স্টার খারাপ কিন্তু ফাইভ স্টার ভালো হইতো এবং এখানে যে রিভিউটা দিচ্ছে এই রিভিউটা আমি দেখতে পাতেছি বাট এই যে ক্লায়েন্টটা কাজ করার পরে জমা নিছে কিংবা আমরা যাকে জমা দিছি এই ক্লায়েন্টের পরে ফাইবারের পক্ষ থেকে বাহাত্তর ঘন্টার মধ্যে একটা কি যায় একটা আর একটা রিভিউ যায় এটা শুধুমাত্র বায়া এবং ফাইবার জানে আমরা দেখতে পারি না ওই রিভিউটা থেকে এখানে দেশে ফোর স্টার ওখানে গিয়ে যদি আবার ওয়ান স্টার মেরে দেয় না তাহলে আপনার এখানে যদি ফোর স্টার কেন ফাইভ স্টারের জায়গায় যদি আরো ডাবল ফাইভ স্টার থাকে কোনো লাভ নেই

যদি দেখা যায় যে না নট স্যাটিসফাইড মোটামুটি তাহলে আপনার মোটামুটি কিংবা নট স্যাটিসফাইড দিলে আপনার অবস্থা কি বুঝেন না আপনার প্রোফাইলের উপরে আপনার দেখা যাচ্ছে মানে বর্তমান সময় দেখা যাবে অনেক সময় এই যে বড় বড় স্বর্ণের কি পরে হার পরে আসলে কি স্বর্ণের হার বুঝতে পারি ওটা নাম কি আপনি কি বলেন আনমিট করি কি বলেন স্বর্ণের হার কি ওটা আপনাদের তারা শুনলাম মানে আপনারা পরেন মাঝে মাঝে

উপায় হচ্ছে আমি পার্সোনালি রেকমেন্ড করব যখন কোন দশ দিনের জন্য আমরা কখনো এটা মনে করবো না পাঁচ দিন কিংবা দশ দিন দেখবেন যে কোনো বায়ার দিনের জন্য কাজ দিবে সে আপনাকে ট্রাকে যদি কোনো ক্লায়েন্ট আপনাকে এক মাসের জন্য কাজ দেয় তাহলে আপনাকে মিনিমাম ট্রাকে এ রাখে পঁয়তাল্লিশ দিন যদি আপনাকে কোন ক্লায়েন্ট দিনের জন্য কাজ দেয় সর্বোচ্চ আপনাকে এক সপ্তাহ ট্র্যাকিং রাখে এটা মাথায় রাখি মানে কি ট্র্যাকিং এ কি

আপনার ওখানে গিয়ে প্রোফাইলে ঢুকে মূলত দিয়ে দিচ্ছে নট স্যাটিসফাইড নট স্যাটিসফাইড নট স্যাটিসফাইড এখন বলেন যে ভাই তিন দিন আগে আমি কাজ পাইলাম ফাইভ স্টার পেয়ে হু হু করে বাড়তেছে আমার গিগের রিভিউ ইমপ্রেশন এখন হঠাৎ করে দেখি তিন দিন পরে ভাই আমার কমা শুরু হয়ে গেছে দেখছিলাম এরকম পোস্ট নাকি দেখেন এই লাইফে ইন্ডিয়া পাকিস্তান নাইজার সেম অবস্থা সেম অবস্থা প্রোফাইলের তাহলে বোঝা যাচ্ছে আপনাকে অনেক হার্ডলি চলতে হবে মানে এইগুলো হচ্ছে শুধুমাত্র শর্ত এখনো শর্ত শেষ হয়নি শর্ত যা শুরু এরপরে আসুন গিয়ে আপনাকে যদি আপনার গিকটাকে র্যাঙ্কিং করতে চান আপনাকে গিক শেয়ার করার পাশাপাশি একটু অনলাইনে বকের মতো বসে থাকতে হবে বক্সেন এই যে মাছ ধরার মতো বসে আছে কখন শুধুমাত্র ব্রিপ করবে ব্রিপ আসবে কখন আসবে টুক করে ধরতে হবে যদি ধরতে পারেন তাহলে কাজ হবে আমাদের হবে না মানে বসে দেখতে হবে আপনাকে টার্গেট করতে হবে কখন মাস আসবে সামনে কখন ব্রিফ আসবে ব্রিফটা কি একটু বলে দেখবো আমরা ব্রিফ কখন আসে কি কারণে আসবে সেটাও দেখবো আমরা ব্রিফ এখনো আলোচনা হয়নি আপনাদের এখানে তা কখন অর্ডার আসবে মূলত সেটা আজ থেকে এক বছর আগে আট মাস আগে তখন কিন্তু বায়ার রিকোয়েস্ট আসতো

আপনি আবার কি করছেন আপনি আপনার গিগের মধ্যে লিখে দিয়েছেন আপনি চ্যানেল মনিটাইজেশন করে দেবেন ক্রিয়েটও করে দেবেন সেট আপও করে দেবেন এক হাজার সাবস্ক্রাইবার দেবেন আবার ওয়াশ টাইম আছে এক হাজার ঘন্টা দিবেন বাজেট আছে বিশ ডলার আপনার আপনার কথার সঙ্গে ওর বাজেট মিলে গেছে দুইটা যখন এক হয়ে যাবে তখন আপনার কাছে ওই নোটিফিকেশনটা চলে আসবে যে গোলজারে কাজ করবে বিশ ডলারে এটার নাম আছে ব্রিপ ব্রিপ অর্থাৎ ডিটেলস আগে বললাম আমার সঙ্গে বায়ারের যদি সমস্ত কিছু মিলে যায় তাহলে ব্রিপ আসবে আপনার কাছে যদি না মিলে যায় আসবে না এখন এরকম যদি একশো জনের কাছে চলে যায় তখন বায়ার যাকে চুজ করবে তার কাছে ব্রিপ সে পাঠাবে আশা করি ক্লিয়ার তো ব্রিপ কখন আসে কোন গিকগুলোর উপর আসে কিরকম প্রাইস রাখতে হয় সেটা নিয়ে আমরা একটা রিসার্চ দেখাবো একটু দুই থেকে তিন মিনিট লাগবে বুঝতে পারবেন তাহলে বোঝা যাচ্ছে আমাকে অনলাইনে খুব বেশি সময় থাকতে হবে এখন আমরা যেটা করি মার্কেট প্লেস গুলোকে সেটা নট ফাইবার যখনই কোনো একজন স্টুডেন্ট লাইফ এ প্লেসে ঢুকে তখনই তার লাইফ নষ্ট হওয়ার কেন আমাদের সময় দু হাজার চব্বিশ সময় এই ভিন্ন সময় আমরা যখন বসে থাকতাম তখন প্রত্যেক মিনিটেও হয়তো এমন আসছে বায়াররা মেসেজ করছে প্রত্যেক ঘন্টায় মেসেজ করছে অনেকের মাধ্যমে শুনে নেবেন এখন কিন্তু আপনি ঘন্টার পর ঘন্টা তাকিয়ে আসেন বকের মতো তাকিয়ে আসেন একটাও ব্রিপ আসে না

বাইরে আপনাকে গুগল অ্যাপস কাজ করা হবে না সে ওয়েবসাইট ক্রিয়েট নিয়ে কাজ করাচ্ছে আপনি হয়তো ওই কাজটা জানেন তো আপনার দুই মাস মাস এক আছে কাজ না তখন আপনি করুন করুন করে নতুন বেটার বুঝতে এরপরে যদি কাজ না হয় তাহলে আপনি সেকেন্ড অপশন কাজ করুন আউটসাইড মার্কেট প্লেস থেকে ক্লায়েন্টকে কনভার্ট করুন কিছু গিগের মধ্যে যখন কয়েকটা কাজ ঢুকে যাবে তখন মূলত আপনার গিগটা র্যাঙ্কে চলে আসবে এবং আপনি কাজ করার সময়টা বেড়ে যাবে এটা আসলে গিগ মার্কেটের এর একটা বেসিক ধাপ এটার বাইরে গিয়ে যদি আমরা কাজ করতে চাই সেটা হচ্ছে অ্যাডভান্স আপ সেই কাজটাই আমরা করব এবং সেই কাজটার মধ্যে মূল আমাদের দরকার সেই কাজটাকে কিভাবে করব সেই বিষয় নিয়ে আলোচনা করে চলুন সেটা হচ্ছে মূলত আমাদের প্রোফাইলের মধ্যে কিছু কাজ রয়েছে যদি আমি গীতটা প্রপার মার্কেটিং করতে চাই সর্বপ্রথম আমাকে আমার প্রোফাইলে আসতে হবে অর্থাৎ আমার প্রোফাইলে আমাকে আসতে হবে এই প্রোফাইলে আসার পরে আমরা প্রত্যেক একটা কাজ করে নিব প্রত্যেক একটা কাজ করবে সেই কাজটা কি নিজেরাও করতে পারবেন পরবর্তী করতে পারবেন সেটা হচ্ছে প্রোফাইলটাকে প্রোপার সাজানো গিট মার্কেটিং করার জন্য এখানে একটা ইন্ট্রো ভিডিও দেওয়া ইন্ট্রো ভিডিওটা কি ইন্ট্রো ভিডিওটা কি অষ্টমতম ধাপ যেটা মূলত এখন আমাদের প্রোফাইলের লাগবে ছোট্ট আকারে একটা ভিডিও তৈরি করা যে ভিডিওটাতে বলা আমি একজন এক্সপার্ট আমি এসি নিয়ে কাজ করতে পারি এবং কেন আমাদের এসি নিয়ে কাজ করাবে এর উপর ছোট্ট একটা ভিডিও মাস্ট বি সকলকেই তৈরি করতে হবে এবং নিজ ভিডিও বাবার প্রোফাইলের পিকচার থাকলে বাবার ভিডিও মায়ের থাকলে মায়ের ভিডিও নিজের থাকলে নিজের ভিডিও এটা বেটার যদি ভাই আমার 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 মা পর্দা 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 করে 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 বোন আমি নিজে পর্দা করি আপনার আসা দরকার নেই আপনি তখন কি করবেন আপনি যখন এনিমেটেড ভিডিও তৈরি করবেন এনিমেটেড বলতে যে ভিডিওটাতে মূলত আপনি এনিমেশন ব্যবহার করবেন আপনি টেক্সট ব্যবহার করবেন কোনো একটা ইফেক্টস ব্যবহার করে তৈরি করবেন অথবা আপনি কি অডিও ভয়েস দিয়ে তৈরি করবেন যে কোনো ভিডিও এডিটিং এর ক্লাসের পারপাসে আলোচনা করেছিলাম সেইভাবে আপনি তৈরি করে ফেলবেন অর্থাৎ ইমেজ সেলাইড ভিডিও তৈরি করবেন ওকে তবে একটা ভিডিও মাফ তৈরি করতেই হবে যে ভিডিওটা আমরা এখানে অ্যাড করবো এরপরে মূলত একটা নবমতম শাখ আছে মাই পোর্টফোলিওতে এই পোর্টফোলিও গুলো যে যত বেশি অ্যাড করবে তত বেশি ভালো হবে পোর্টফোলিও কি পোর্টফোলিও হচ্ছে মূলত আপনি যে কাজটা করতেছেন এসি নিয়ে কাজ করছেন সেই এসির কাজটা আপনি কি ফেসবুক অ্যাডস নিয়ে কাজ করুন সেই ফেসবুক এর কাজটা এখন আপনি যদি এসি নিয়ে কাজ করবেন কোন একটা ওয়েবসাইট নিয়ে কাজ করুন সেই ওয়েবসাইট রেজাল্ট কি ছিল আগে বিফোর ওয়ার্ক এবং আফটার ওয়ার্কের একটা রেজাল্ট আপনি এখানে দিয়ে দিবেন এবং বর্তমানে তার কি অবস্থা সেটা দিয়ে দেবেন ছোট্ট আকারে কিভাবে তৈরি করতে হবে সেটা পট পেলো ওয়েবসাইট ক্লাসে আলোচনা করেছিলাম নিচের দিকে এসে দশমতম ক্লাসে এসে দেখুন লার্ন এই লার্ন ফ্রম ফাইবার এইখানে একটা দেখুন ছোট্ট একটা পরীক্ষা আছে আর্ন ব্যাজ অ্যান্ড স্ট্যান্ড আউট এখানে একটা ব্যাজ দিবে তারা এই কাজটা যদি আমরা করতে পারি তাহলে আমরা একটা ব্যাজ পাবো ব্যাজ মানে কি আপনি ভালো কিছু করছেন আপনার একটা ক্রেস্ট দেবে ক্রেস্ট এটা করা খুবই ভালো আপনি ক্রেস্ট নেবেন যত পারবেন ক্রেস্ট নেবেন মাঝে মাঝে দেখেন না জীবনে ফ্রিল্যান্সিং করেনি কিন্তু ছবি এডিটিং করে একদম

অনেক সময় লাগে যাবে এখান থেকে আমরা একটু আসি এখানে এসে সর্বশেষ দেখুন কোর্স আর যেটা ফ্রি সবার শেষে মূলত থাকে এই দেখুন সবার শেষে দিয়ে রাখছে ওকে তা যাতে করে এখানে একটা মার্কেটিং পলিসি অ্যাড করছে তারা মার্কেটিং পলিসি কি মার্কেটিং পলিসি বুঝি আমরা মানে বেস্ট একটা পলিসি ইউজ করছে ফাইবার কি পলিসি দেখুন প্রথম দিকে বাজেট গুলো দিয়ে রাখছে যে এই কোর্সগুলো কিনতে হয় শেষে দিকে ফ্রি কোর্সটা দিয়ে রাখছে মানে কি জানেন যাতে আপনি বাধ্য হয়ে দেখে তারপর নিচের দিকে আসেন আর যদি এটা প্রথমে দিয়ে রাখতো আপনার মতো আমার মতো এরকম অলস আছে পৃথিবীতে কেউ যে এটা নিচের দিকে এসে দেখবে কেউ দেখতেন এখানে পলিসি ইউজ করছে কি করে নাই আনমিট করি সবাইকে আপনাকে মূলত পলিসি ইউজ করতে হবে ক্লাসে যা বলতেছে এর থেকে বেটার পলিসি আপনার মাথায় থাকে সেটা অ্যাপ্লাই করবেন অর্থাৎ নিজের পলিসিটা আলাদা ওকে এখান থেকে আমরা ক্লিক করব ক্লিক করার সঙ্গে সঙ্গে অন হয়ে যাবে অন হওয়ার আগে মূলত আমি একটা কথা বলি দেন টোটালি ফ্রি ওয়াশ কোর্স সেলস ইজ অন

এটা শেষ হয়ে যাক আমরা একটু অপেক্ষা করি আপনাদের বোঝানোর জন্য মূলত আসছে দেখুন থ্রি পার্সেন্ট আমার কমপ্লিট হয়ে গেছে এই জায়গা আমি আসবো এখানে এসে বলছে প্লিজ ইউজ দ্য লিঙ্ক বিলো টু গেট দ্য পেজ মেনশন ইন দ্য প্রিভিয়াস ভিডিওস দিস পেজ উইল বি মেনশন দাস দা কোর্স সো রেকমেন্ডেড দ্যাট ইউ উইল বি বুকমার্ক আচ্ছা আমরা এখানে ক্লিক করলাম ক্লিক করার সঙ্গে দেখুন পার্শ্বপতি একটা জায়গা চলে আসলো যে একটা জায়গা চলে আসলো এখানে আসার সঙ্গে সঙ্গে অনেকগুলো তথ্য দিচ্ছে এই জন্য আমরা এখানে ক্লিক করবো না যদি না ক্লিক করি তবু কোনো অসুবিধা নেই ক্লিক করলে শুনলে কোনো অসুবিধা নেই আমি পরে ফাইবার ক্লিক প্রথম যেটা আছে না হোয়াট ইজ ফাইবার এই ফাইবারের যে ভিডিওটা আছে ফাইবার ফুলটা শুনবো না শুনলে কিন্তু কোনো অসুবিধা নাই বাট আপনার শুনবেন কাজে লাগবে ফাইবার কি কিভাবে কাজ করে কোন ভাবে কাজ করে সমস্ত বিষয়গুলো দেখুন দেখা দেওয়া আছে এখানে এখানে এ টু জেড বিষয় দেওয়া আছে সব শেষ দুই নম্বরটা শুনবেন এই দুই নম্বর শেষ তিন নম্বর শেষ যখন শেষ হয়ে যাবে তখন আপনি দেখবেন যে কুইজ ফাইবার অভাবি দেখা যাচ্ছে এই কুইজে চলে আসবেন কুইজ ফাইবার অভাবি এখানে সে একটা প্রশ্ন করছে এ সার্ভিস সেলার অপার্স অন ফাইবার ইজ কল্ড ব্লাঙ্ক মানে এ সার্ভিস এ সেলার অপার্স অন ফাইবার ফাইবারের সেলাররা কি অফার করে এটা কি এটাকে গিগ বলে নাকি অন্য কিছু বলে তো আমরা এটাকে গিগ বলি এটাকে কি বলি গিগ আমি যদি ঠিক হয়ে থাকে তাহলে আমি কনফার্মে ক্লিক করবো যদি আমার প্রশ্ন উত্তর ঠিক হয়ে থাকে আমার প্রশ্ন উত্তর ঠিক এই জন্য আমি পারফেক্ট আমার দিস অ্যান্সার ইজ কারেক্ট কিন্তু কথা হলো

এরপরে যদি না পেয়ে থাকেন তাহলে আমি আসি ওইটা কপি করে ওই ভিডিও ডেসক্রিপশন বক্সে লিঙ্কে দিয়ে দিব ওখান থেকে সবাই কপি করে দেখতে পারেন বাট নিজেরা করার চেষ্টা করবেন দেখবেন না গোজাবে দরকার আমি চাচ্ছি আপনি নিজেই করেন প্রসেসটা দেখা দিচ্ছি কিভাবে মানে এটা প্রশ্ন দিতে পারেন পরবর্তী করেন কি করবেন আমি থাকবো আর একজন ভাই হেল্প করবে একশো টাকা দিয়ে নিবেন দুশো দিবেন নিজে করবেন পারবেন কিভাবে সেটা দেখা দিচ্ছে এখান থেকে আসবেন এখান থেকে এসে ওই যে ওই যে ফাইবারে গেলেন ফাইবারে গিয়ে দিয়ে দিও নেক্সটে ক্লিক করবেন নেক্সটে ক্লিক করার সঙ্গে হোয়াট ইজ এ পেইন পয়েন্ট অফ অপারেশন অ্যাজ এ ফিল্যান্স দ্যাট ফাইবার হেল্পস এলিভেন্ট আপনার কোনটা পেইন পয়েন্ট আপনার জানা নেই তাহলে আপনি এই প্রশ্নটাই কপি করুন কপি করার পরে ওই যে আমি এটা প্রশ্ন লিখে রাখছি এখানে কন্ট্রোল এফ করার পর কন্ট্রোল পেস্ট করুন পেস্ট করার সঙ্গে সঙ্গে দেখুন এই যে দেখুন চলে আসছে মানে এখানে কোনটা মানে এখান থেকে যে আমি এখানে ক্লিক করার সঙ্গে এইটা অর্থাৎ কোনটা পয়েন্ট কোনটা পয়েন্ট দেখে যে দেখুন এক নম্বর হোয়াট ইজ এ পেইন আমি এখানে ক্লিক করি কোনটা আমাকে দেখা যাচ্ছে আমাকে যেখানে দেখা যাচ্ছে সেখানে আমি যাবো যেটা আমাকে দেখা যাচ্ছে সেটা পেইন পয়েন্ট কোনটা আমি আরো ছোট্ট করি আপনাদের বোঝানোর জন্য আমি এখান থেকে ছোট্ট করি পেইন পয়েন্ট এই পর্যন্ত আসবো আমি আহ প্রশ্নটা ছোট্ট করি তাহলে আপনাদের বোঝানোর জন্য সুবিধা হবে কোথায় গেল আচ্ছা এই যে প্রথম পয়েন্টে আমি এই এই পর্যন্ত রাখি কপি কলম এতটুকুই কপি কলম কন্ট্রোল এপ করে পেস্ট করলাম পেইন পয়েন্ট দেখুন পেইন পয়েন্ট যেখানে আসতেছে পেইন পয়েন্ট কোনটা কোনটা আমাকে খুঁজতে হবে ওই প্রশ্নটা কোথায় আছে ওই প্রশ্নটা আমরা যাই নিচে দিকে এই যে দেখুন হার্ট ইজ এ পেইন পয়েন্ট দেখা যায় অপারেশন চুজ অনলি এটা কোনটা আছে দেখুন কনস্ট্যান্টলি হান্টিং ফর দেখা যাচ্ছে এখানে কনস্ট্যান্ট হান্টিং ফর নেটওয়ার্ক এখানে ক্লিক করুন কনফার্মে ক্লিক করুন কনফার্মে ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখবেন এটা ওকে হয়ে গেছে দেন নেক্সটে ক্লিক করুন নেক্সটে ক্লিক ফাইবার ইজ লাইক অ্যামাজন ফর ড্যাশ 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 আসলে কি এটা ওই রকম কিনা আমি জানি না মনে আপনি জানেন না কপি করবেন কপি করার ওই সিটটাতে আসবেন কন্ট্রোল এ পেস্ট

জাস্ট ওয়ান ক্লিক উত্তরটাতে আছে কি জাস্ট ওয়ান ক্লিক এখানে দেখুন জাস্ট ওয়ান ক্লিক আছে এটাতে নিয়ে কনফার্মে ক্লিক করলাম জাস্ট ওয়ান ক্লিক যদি ঠিক থাকে ইয়েস বলবে ওকে ফাইন তারা বলছে ওকে ফাইন দিস আনসার ইজ কারেক্ট নেক্সটে ক্লিক করুন নেক্সটে ক্লিক করার সঙ্গে সে আমার কি দি ইউর কমপ্লিট কো হান্ড্রেড পার্সেন্ট কন্টিনিউ ক্লিক করবো দেখুন আমি কন্টিনিউ ক্লিক করার সময় পরবর্তীতে আসবো ওকে কন্টিনিউ ক্লিক করলাম কন্টিনিউ ক্লিক করার সময় ওকে গট ইট ক্লিক করার সঙ্গে আমার দেখুন এই প্রশ্নগুলো কমপ্লিট হয়ে গেল এখন আসুন ক্রিয়েট ইয়ার গিক ফাইবার গিক দেখুন এখানে ফাইবার গিক আছে অনেকগুলো অংশ রয়েছে এই যে ফাইনাল কুইজে আসুন ফাইনাল কুইজে আসার সঙ্গে সঙ্গে মূলত আপনি ফাইনাল কুইজ পাবেন ফাইনাল কুইজ দেখা যায় এই যে ফাইনাল কুইজ একটার পরে একটা সবগুলো কমপ্লিট করে আসবেন আসার পরে মূলত যখনই ফাইনাল কুইজে আসবেন উদাহরণস্বরূপ আমি একটা বোঝানোর জন্য আপনাদের বলি এখান থেকে দেখুন এই যে ওয়েলকাম এগুলো সবগুলো শেষ করলেন না ফাইবার ওভার ভিউ শেষ করবেন এটা শেষ করবেন কি এই যে এক পাশ থেকে ভিডিওগুলো দেখবেন ওকে গট ইট দেখুন সবগুলো এইভাবে আসবেন নিচের দিকে আসুন এই যে একদম ফাইনাল কুইজ পর্যন্ত এসে আপনি কি করবেন সবগুলো দেখবেন তাহলে হবে কি আপনি এটা হান্ড্রেড পার্সেন্ট যখন কমপ্লিট হয়ে যাবে তখন আপনি এই বিষয়গুলো উত্তরগুলো দিতে পারেন যতগুলো উত্তর লাগে সবগুলো বলুন তা আমি এক পাশ থেকে দেখালাম দশ পার্সেন্ট কমপ্লিট করে দেখালাম আপনি কি করবেন এক পাশ থেকে সব গ্রহণ দেখবেন এক পাশ থেকে সব গ্রহণ দেখবেন আর গুলো দিবেন

আচ্ছা দিব পাশাপাশি আরো বলি আরো কিছু বিষয় আছে এখানে আমরা ভিডিওটা দেখবো ভিডিওটা দেখলে সুবিধা হবে কি আপনাদের সুবিধা হবে এবং আপনারা সুবিধা পাবেন এটা আপনার ভিডিও গুলো দেখবেন ভিডিও গুলো দেখে

মাস্ট বি বলতেছি বারবার বলতেছি পড়তে হবে দেখতে হবে একুরেট একুরেটে আসুন একুরেটে ক্লিক করুন একুরেট দেখুন আগে বুঝি দেখি যে কোনটা এটা অনেকগুলো আছে আপনি দেখুন যে একুরেট অ্যান্ড ডিটেলড তো একুরেট অ্যান্ড ডিটেল আগে খুঁজবেন যে এখানে আসে কিনা যদি না থাকে তখন মূলত আপনি সেকেন্ড অপশনে যাবেন এই যে সেকেন্ড অপশন এখানে ক্লিক করবেন সেকেন্ড অপশনে যান সেকেন্ড অপশনে গিয়ে মূলত আপনি বুঝার চেষ্টা করুন এখানে দেখুন এজ চুজ অনলি ওয়ান বেস্ট অ্যান্সার এখানে কি অ্যান্সার হয়েছে একুরেট অ্যান্ড ডিটেলড এটাও নাই আর নিচের দিকে আসি নিচের দিকে এসে এটা দেখার চেষ্টা করুন ব্ল্যাঙ্ক এটা ফার্স্ট ডেলিভারি এখানে দেখার চেষ্টা করছে ফার্স্ট ডেলিভারি আছে কিনা নাই তারপর আমরা আবারও যাবো এখানে আমরা গিয়ে পাঁচ নম্বরে যাবো পাঁচ নম্বরে এই দুই নম্বর দেখবো ওয়ে ইউ আর ফার্স্ট ডেলিভারি দেওয়া যদি না থাকে গ্রেট গিগ এক্সট্রা হোয়ার ইউ কমপ্লিট অ্যান্ড অর্ডার কুইকলি এখানে দেখি কি দিয়ে এখন আচ্ছা এইটার সাথে মিলে যাচ্ছে তাহলে আমরা ফুলটাই কপি করি ফুলটাই কপি করি কপি করার পর আবার এখানে আসবো পেস্ট পেস্ট করবো দেখুন এখন একটা আছে এইটা

ওকে দেন ক্লিক ক্লিক করুন করার আসুন হান্ড্রেড পার্সেন্ট কমপ্লিট হয়ে গেছে এখন আবার কন্টিনিউ ক্লিক করুন দেন আবার কন্টিনিউ ক্লিক করতে হবে একটু ওয়েট করুন এই এইগুলো শেষ করি কমপ্লিট কন্টিনিউ কমপ্লিট অ্যান্ড কন্টিনিউ তবে আপনারা একটু করে দেখবেন আবারও বলতেছি মানে এই ভিডিওটা শুনবেন আপনি অনেক কিছু বুঝতে পারবেন এবং অনেক কিছু তথ্যও পাবেন আমি দ্রুত যাচ্ছি আপনাদের বোঝানোর জন্য বাট আপনারা মাস্ট রিকোয়েস্ট করতেছি বারবার আপনারা দেখবেন হয়তো ফাইবার আমার এই ভিডিওটা ইউটিউবে নাও রাখতে পারে অনেক সময় কারণ এইগুলো দেখালে অনেক সময় ফাইবার এই এই ভিডিওগুলোর মধ্যে টার্মস এন্ড কন্ডিশন ভায়োলেশন যে সময় এইগুলো ভিডিও নাও থাকতে পারে বলে রাখতেছি তার কারণ কি আপনাদের দেখা রিকোয়েস্ট করতেছি বারবার এই সকলেই দেখবেন মানে মানে কোনো কোনো সময় দেখা যায় এইগুলো নাই হয়ে গেছে ইতিপূর্বে ফেসবুক তে একটা ভিডিও নাই হয়ে গেছে ওকে তো আপনার দেখবেন টার্মস এন্ড কন্ডিশন ভায়োলেশন কারণে যদি ডিলেট হয়ে যায় এটা দেখে নিয়ে আপনার কপি করে রেখে দিবেন আচ্ছা ওয়ান্স এন্ড অর্ডার হ্যাজ স্টার্টেড এখান থেকে কপি করুন কপি করার পর এখানে আসুন এখানে আসার পর এ পেস্ট দেখুন আমাকে এখানে বলে দিচ্ছে যে এখানে কি তোমার উত্তর আছে ইউজ দা ইউজ আপনি ইউজ দা রেজুলেশন আপনি কনফার্মে ক্লিক করুন দেন সেকেন্ড প্রশ্নতে আসুন নেক্সটে ক্লিক করুন নেক্সটে ক্লিক করার সঙ্গে সময় পরবর্তী ধাপে আসতেছি আমরা একটু অপেক্ষা করি দেখুন হইয়েন আমরা এটা কপি করি কপি করার পর আবার এখানে আসি পেস্ট ইন্টার সেকেন্ড এটা আছে অল অ্যাবোভ দ্য অল দ্য অ্যাবো এই অল দ্য অ্যাবো কনফার্মে ক্লিক করুন অল দ্য অ্যাবো ক্লিক করার নিচের থেকে আসুন নেক্সটে ক্লিক করুন নেক্সটে ক্লিক করার সঙ্গে ইফ ইউ আর দ্যাস কপি আমি এখান থেকে পেস্ট এখান থেকে আমাকে এটা ইউ ইউ ক্যান লিমিট দ্য ইউ ক্যান লিমিট দ্য লিমিট দ্য এখান থেকে কনফার্মে ক্লিক করুন কনফার্মে করার সঙ্গে আমার কাজ কমপ্লিট নেক্সটে ক্লিক করুন নেক্সটে ক্লিক করার সঙ্গে হোয়াটস কপি করুন আমি এখানে আসতেছি এ পেস্ট এটাকে আমি খুঁজে পাচ্ছি না খুঁজে পাওয়া যাচ্ছে না আমাকে তাহলে খুঁজতে হবে হোয়াটস দ্য বেস্ট ওয়ে টু সেভ টাইম ওয়েন কমিউনিকেটিং উইথ মেনি কাস্টমার্স অ্যাবাউট দ্য সেম টপিক্স অ্যাট দ্য সেম টাইম কুইক রেসপন্স হোয়াট টাইম ডোন্ট টাইট অন মেসেজ অ্যান্ড দেয়ার কপি অ্যান্ড পেস্ট আচ্ছা কুইক রেসপন্ড হোয়াট দ্য রেসপন্ড টু অল মেসেজ ইভেন নিউ ইনকোয়ারিজ অল দা ইন্ট ডন রেসপন্ড দ্য মেসেজ রাইট অন মেসেজ ওয়ান মেসেজ অ্যান্ড দেন কুইক রেসপন্স এটাই হওয়ার সম্ভব না হলে এটা হবে তবুও আমরা দেখি আরেকবার চেক ব্যাক করি চেক ব্যাক করি কপি করি আমরা ওটা শুনলে একদম ক্লিয়ার বুঝতে পারবে কন্ট্রোল এফ পেস্ট এখানে নাই আমরা তাহলে সেকেন্ড একটা অপশনে যাই সেকেন্ড অপশন আবার বুঝি হোয়াটস দ্য বেস্ট ওয়ে টু সেভ টাইম ওয়েন কমিউনিকেটিং উইথ মেনি কাস্টমার্স অ্যাবাউট দ্য সেম টপিক্স কুইক রেসপন্স মানে কুইক রেসপন্স যদি নিচের দিকে লেখে দেওয়া থাকে সেটাই কুইক রেসপন্স বলা হয় নেক্সটে যাই নেক্সটে যাওয়ার সঙ্গে হান্ড্রেড পার্সেন্ট কমপ্লিট হয়ে গেল কন্টিনিউ ক্লিক করে দিছি কন্টিনিউ ক্লিক করার সময় সঙ্গে আমরা পরবর্তী কোর্সগুলো কমপ্লিট করে ফেলি মানে শুনে ফেললাম আমরা শুনে ফেলতেছি ওকে কমপ্লিট 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 চল্লিশ থেকে আপনার পঞ্চাশ মিনিট লেগে যাবে এটা কমপ্লিট করতে আচ্ছা আমরা প্রোমোটিং এই পর্যন্ত আমরা কপি করি দেন এখানে আসতেছি পেস্ট চলে আসছে আমরা এখান থেকে নিচের দিকে আসি আসিং এক্সপার্টিং অ্যান্ড এক্সপার্ট নিচের দিকে আসতেছি দেন নেক্সটে ক্লিক করতেছি আমরা সমস্ত আর কয়েকটা অপশন রয়েছে অবশ্যই বেশি নেই লেভেল ওয়ান লেভেল টু অন বেইং টু অপারেট কপি পেস্ট আচ্ছা এখান থেকে অ্যাডস

ইউর ওভারঅল রেটিং এ সেলার এটা হবে ইউর ওভারঅল রেটিং এজ এ সেলার কনফার্মে ক্লিক করুন দেন নিচে দিকে চলে আসুন ফাইন নেক্সটাই ক্লিক করতেছি নেক্সটে ক্লিক করার সঙ্গে সব ঠিক আছে দেখুন আমার সব ঠিক আছে অলমোস্ট সব কিছু ঠিক কন্টিনিউ ক্লিক করব কন্টিনিউ ক্লিক করার সঙ্গে সঙ্গে তো আপনারা যেটা করবেন আমি এখানে কন্টিনিউ কন্টিনিউ করতেছি আপনার যেটা করবেন এই মুহূর্তে আমার যেটা হান্ড্রেড পার্সেন্ট হয়ে যাচ্ছে না বোঝা যাচ্ছে কি কথাটা বোঝা যাচ্ছে সকলে আডমিট করতেছি সংক্ষিপ্ত আকারে যাচ্ছি তো আমি তো দ্রুত যাচ্ছি আপনাদের বুঝানোর জন্য অনেকগুলো পার্ট আছে যেহেতু হয়ে গেল না এটা সুন্দর করে একটা দিবেন স্ক্রিনশট মেরে এটাই আবার আপনার ফেসবুকে একটা পোস্ট করবেন যে আমি হান্ড্রেড এটা করতে পারি আপনার লিঙ্কডিন একটা পোস্ট মেরে রেখে দেবেন যে আমি কিন্তু ফাইবারের পোস্ট দিয়ে কি করছি হান্ড্রেড কি করছে এটা একটা আপনার একটা সার্টিফিকেট বুঝতে পারলেন নাই এটা আপনার সার্টিফিকেট আমি ওখানে ক্লিক করে নেয় আমি স্ক্রিনশট নেই বাট আপনি স্ক্রিনশট নেবেন যে ফাইবার কি ফাইবার কি ফাইবার অ্যালগোদম কি এটার সঙ্গে আমি জানি এটা আমি হান্ড্রেড পাইছি দেখো বুঝতে পারছেন কিনা এগুলো রাখতে হয় এটা কি বলে দিতে হবে এটা স্ক্রিনশট করে মেরে দিবেন মেরে দিয়ে রেখে দেবেন এটা কাজ লাগবে আপনার আচ্ছা দ্বিতীয়তে আমরা যাচ্ছি এখান থেকে আমরা এখান থেকে আমাদের এটা দরকার তা আমি কি করবো এটা কপি করবো কপি করার পর আমার যেগুলো দরকার আমি সবগুলো দিয়ে দেওয়ার চেষ্টা করেছি ওকে ফাইন এখান থেকে এসে বলছে ঠিক আছে ক্রিয়েট অ্যান্ড অর্গানাইজড ক্রিয়েট অ্যান্ড অর্গানাইজড ক্লিক করবো আচ্ছা ক্রিয়েট অ্যান্ড অর্গানাইজড কনফার্ম কনফার্মে আমি ক্লিক করার সময় পরবর্তী ধরে যাবো নেক্সট নেক্সটে গিয়ে হাউ ক্যান টাইম কপি পেস্ট আমাকে এখানে বলতেছে হোয়াট ইওর গোলস হোয়াট ইউর গোলস

যারা কিছু লিখতেছেন আপনি লিখে দেবেন দ্যালেসফুল সার্টিফিকেট দেখুন এখানে হান্ড্রেড এটা সুন্দর করে একটা স্ক্রিন শট করবেন এটা না দেখালে আবার আপনারা করবেন না হ্যাঁ এই যে সুন্দর করে দেখুন সুন্দর করে দেখুন এটা স্ক্রিন করবেন সমান সমান করে

আচ্ছা আচ্ছা রিভিউ দিস কোর্স এখন আচ্ছা দিয়ে সাবমিট দিয়ে দা বেস্ট ওয়ান থ্যাঙ্কস আমি সাবমিট করলাম আমি দিয়ে দিলাম অর্থাৎ আমি একটা একটা রিভিউ দিয়ে দিলাম আমাকে আবার কনফার্ট করে নিয়ে আসবে আপনার দিয়ে দিবেন এত কষ্ট করে দিয়ে দিচ্ছে আপনার দিয়ে দিবেন না কেমন একটা না এটা দিয়ে দিবেন দেখুন এখানে কিন্তু গুগল কিন্তু অ্যাডস চালায় এখন ওকে দেখুন এখানে চলতেছে গিক প্যাকেজ আপনি এটা কপি করবেন কপি করার পরে মূলত আপনি এখানে আসুন টেস্ট করুন সাবমিট করুন এবং এখান থেকে দেখুন উত্তর হচ্ছে আমাকে কিন্তু অলমোস্ট দিয়ে হ্যাঁ তারা দিয়ে দিচ্ছে সেই রিভিউ জন্য আমাকে একটা সুন্দর জিনিস দিয়ে দিচ্ছে ক্লিক করুন ক্লিক করার সঙ্গে সেন্স এখান থেকে টাইম কপি করুন এ কোথায় যা যাক আপনি কোথায় যাবেন আপনি শুধুমাত্র এখানে থাকুন মানে কি দিচ্ছে এখন প্রশ্ন কি এটা মূলত ঝামেলা করতেছে আচ্ছা হ্যাঁ কণ্ট্ৰাক্ট অন দে ও নট হেভ টু ৱেইট লং পিৰিয়ড অফ টাইম ফৰ প্ৰজেক্ট ইন ফৰ্ম ইজেক্ট ডেলিভাৰী আচ্ছা দেখি আমাৰ তুমি প্ৰজেক্ট ডেলিভাৰী কপি এ পেষ্ট আচ্ছা প্ৰজেক্ট ডেলিভাৰী হ'ব যদি ভুলে হ'লেও কাষ্টমাৰী এবাউট এগ্ৰিমেণ্টছ নেক্সটে যাই আমাদের একটা অ্যান্সার ভুলে গেছে ওয়েন ক্রিয়েটিং একটু সময় দিয়ে শুনবেন ওটা শুনলে মূলত ওইখান থেকে সবগুলো আছে কপি টেস্ট পেস্ট করার পর আমরা আসতেছি নিচের দিকে এসে আমাদের এখান থেকে রয়েছে এডুকেশন অ্যান্ড সার্টিফিকেশন এডুকেশন ওটা প্রশ্ন উত্তর পাবেন কোথায় পাবেন দেখা দিচ্ছি এডুকেশন অ্যান্ড সার্টিফিকেশন এডুকেশন অ্যান্ড সার্টিফিকেশনটা দিয়ে দেবেন কনফার্মে ক্লিক করবেন যেটা ভুল হলো সেটা কোথায় পাবেন দেখা দিচ্ছি নেক্সটে যাবেন নেক্সট এ গিয়ে ইন ফলোয়িং এইটা মডেল এআইডিএ মডেল কপি কপি পেস্ট পেস্ট তার আমাদের অ্যান্সার আছে এক্সপ্লেন দ্য কম্পিটিটিভ এক্সপ্লেন দ্য কম্পিটিটিভ কনফার্ম কনফার্মে ক্লিক করুন পরবর্তীতে হবে সলিউশন নেক্সট আশা করি মনে শেষ হয়ে যাবে এখন শেষ হয় না কপি Uh, paste, the one. use the resolution, use the resolution, confirm. Okay, next. Fiber Analytics, copy, paste. And then you can access, you can access, you can access, yes, this one, confirm. Next, then when picking, copy, paste. Even then, false.

এটা নেই হোয়াট শুল্ড ইউ ডু ইফ ইউ এন্ড অর্ডার গেটস ক্যান্সেলেন ইমিডিয়েটলি কনফার্ম দা কাস্টমার রেট ইউর কাস্টমার পড়লিটিভ ইউর কাস্টমার ফাইল এ কমপ্লেন্ট উইথ কাস্টমার সাপোর্ট এটা এটাই হবে কেন ইমিডিয়েটলি কনফার্ম কাস্টমারি সরি হবে বি হবে বি হবে সরি বি হবে হ্যাঁ টা হবে মানে ইমিডিয়েটলি জানাই দিতে হবে কাস্টমারজে কেন ক্যান্সেল করবে ফ্রিল্যান্সিং ক্যান বি এক্সপেন্সিভ বিটা হবে ওখানে সবাই বিটা দিবেন পেস্ট দেন আমরা যাব এটাতে কয় নাম্বার পারসেস ইওর ওন পারসেস ইওর ওন পারসেস ইওর ওন কনফার্ম এতগুলো প্রশ্ন রয়েছে নেক্সট তিরাশি পার্সেন্ট ওই যে আমাদের দুটা হয়েছে আমরা রিটেক কুইজ দিতে পারি দেখা যাচ্ছে এই রিটেক কুইজ দিলে এটা আবার হান্ড্রেড পার্সেন্ট করবো বুঝতে পারছে যে যদি এরকম হয় থাকে

আপনার একটা দেবেন বি আর একটা প্রশ্ন সেটা দেখে আমি আনসার লিখে দেবো কোথা থেকে পাবেন সেটা লিখে দিচ্ছি এই ডিটেক কুইজ করবেন আপনার আমি রিটেক করতেছি আমি কন্টিনিউ ক্লিক করতেছি কারণ আমার দরকার আমি শেষ করতেছি আমি দেখানোর জন্য মূলত শেষ করবো উন্নত এই জন্য আমাকে শেষে যেতেই হবে ওকে আশা করি বুঝতে পারছেন যে আমি কেন মতো কমপ্লিট হয়ে গেলিও কমপ্লিট অ্যান্ড কন্টিনিউ ক্লিক করার সঙ্গে সঙ্গে আমাকে এখানে আসবো ইউ কমপ্লিট অনলাইন আমি শেষ করে ফেলছি আমি যদি আরো কোর্স নিতে চাই তাহলে আমাকে নিতে বলছে আমি নিবো না ইউ হ্যাভ জাস্ট কমপ্লিট অনলাইন ফ্রিল্যান্সিং কোর্স এইটারও সুন্দর করে একটা স্ক্রিনশট রাখবে সুন্দর করে একটা স্ক্রিনশট রাখবেন কারণ কি এটা আপনার কাজে লাগবে এই বিষয়গুলো কাজে রেখে দেবেন আপনি আপনি সেভ করে রাখলেন ফাইন আমি এখন কাট করে দিলাম কাট করে দেওয়ার পর আমি বাইরে আসলাম দেখুন বাইরে আসলাম আমার কাজ কমপ্লিট হয়ে গেল এটা কি হয়ে গেছে আন এত আমার দরকার নেই আমি ফাইবারে চলে আসবো অথবা এখান থেকে এখান থেকে শুধুমাত্র একটু আসে যে এখন আসছে আপনি আসেন এখান থেকে আপনি ফাইবারে চলে আসেন ফাইবারে আসার সঙ্গে সঙ্গে আপনি একটা জিনিস লক্ষ্য করেন এখান থেকে আপনার এই যে লার্ন আসে না এখন একটু রিফ্রেশ মেরে দিন আপনার এই যে ফাইবার এটা বাদ দিয়ে দিন ইনরোল নাও আসুন দেখুন এখান থেকে একটা অনলাইন ফ্রিল্যান্সিং এসেনশিয়াল দেখা যাচ্ছে একটা মে দু হাজার চব্বিশ এখানে একটা ব্যাস চলে আসছে দেখুন এই যে ব্যাস চলে আসছে বুঝতে পারলেন কি পারলেন না আনমিট বুঝতে পারছেন

অর্থাৎ আপনি কোর্সটা কমপ্লিট করে ফেলছেন ওকে তো আপনার মতো এই কোর্সটা কমপ্লিট করে ফেলুন সকলেই সকলেই কমপ্লিট করে ফেলবেন ভিউ অল কোর্সে ক্লিক করার পর সকলে কমপ্লিট করে ফেলবেন এটা উপকারিতা হচ্ছে যে আপনি এই কোর্সটা কলের মধ্যে একটা ফ্রি পার্সেন্ট কি আপনার একটা কাজ করার সময়টা যাচ্ছে আপনি যদি একাধিকবার দিতে চান একাধিকবার দিতে চান তাহলে আপনি দিতে পারেন আবারও সেম জায়গায় ক্লিক করবেন সেম জায়গায় ক্লিক করার পর আপনি রিটেক কুইজে ওখানে গিয়ে আপনি ওয়াশ কোর্স আবারও শুনতে পারবেন আবারও দিতে পারেন নতুন করে কোনো অসুবিধা নেই আবার দিতে পারেন যতবার ইসে ততবার আপনি দেন কোনো বাধা নেই তবে একবার দিলে আর লাগতেছে না আপনি এখান থেকে বাইরে আসেন এটা আপনার সকলেই করে ফেলবেন এটা করলে মূলত আমাদের কি হবে আমাদের র্যাঙ্কটা বেড়ে যায় এবং সুবিধা হয় এখন আসুন আমরা এক বারোতম জায়গা কোথায় কোথায় গিয়ে শেয়ার করব। আমি এখান থেকে একটা নোট করে রাখছি দেখুন এই নোটটা আপনার মনোযোগ দিয়ে দেখুন এবং এই কয়েকটা জায়গায় আমরা শেয়ার করতে পারি এই যে সতেরোটা জায়গায় আমরা শেয়ার করতে পারি আমি সংক্ষিপ্ত আগে বলতেছি আপনার সকল জায়গায় শেয়ার করতে পারবেন এবং একটু বোল্ড করে নিয়েছি প্রথম কাজ হচ্ছে সোশ্যাল মিডিয়া সোশ্যাল মিডিয়া হচ্ছে অর্থাৎ যত প্রকার সোশ্যাল মিডিয়া সবগুলো জায়গায় আপনি শেয়ার করতে পারবেন যেভাবে শেয়ার করা দেখালাম দ্বিতীয় হচ্ছে অনলাইন অ্যান্ড কমিউনিটিস যেখানে মধ্যে মানুষ কোনো কিছু শেয়ার করে এমন সমস্ত জায়গায় আপনি শেয়ার করতে পারবেন ফ্রিল্যান্স মার্কেট প্লেস আপনি যে কোনো জায়গায় শেয়ার করতে পারবেন বাট কথা হলেও এমন কোনো জায়গায় এমন কিছু শেয়ার করা যাবে না এক মার্কেট প্লেসের গি অন্য মার্কেট প্লেসে শেয়ার করা কখনোই যাবে না কখনোই এটা কাজটা করবে না বিশেষ করে এক মার্কেট প্লেসের গি অন্য মার্কেট প্লেসে শেয়ার করবেন না ব্লগ অ্যান্ড ওয়েবসাইট আপনি একটা একটা তৈরি তৈরি ওয়েবসাইট ওইখানে আপনার প্রোফাইল যে কোনো কিছু শেয়ার করতে পারেন ফ্রি মার্কেটিং পারপাসে পেইড মার্কেটিং এর জন্য নয় ইমেল মার্কেটিং আমরা যে বায়ার গুলোকে ফাইন্ড আউট করি সেই ফাইন্ড আউট করার সময় আমরা যদি কোন একটা ইমেল পেয়ে থাকি সেই ইমেলের মধ্যে ফাইবারের এর গিকটা লিঙ্কটা শেয়ার করার পর আপনি মার্কেটিং করতে পারেন কোনো ঝামেলা নেই ভাই কিংবা আহ আহাতবার আপনারা যে কেউ কাজ দিতে পারেন এইভাবে মূলত আপনি মার্কেটিং করতে কোন সমস্যা নেই অর্থাৎ ইনফ্লুয়েন্সার মাধ্যমে আপনি মার্কেটিং করে নিতে পারবেন এরপরে মূলত নেটওয়ার্ক এর মাধ্যমে মার্কেটিং করতে পারেন যেটা আপনাদের দরকার নেই আপনি এটা লাগবে এই মুহূর্তে আপনার দরকার নেই মূলত আপনি ইউটিউবের মাধ্যমে মার্কেটিং করতে পারবেন ইউটিউবের ডিসক্রিপশন মধ্যে আপনার লিঙ্কটা দিয়ে রাখবেন সেটা এরপরে কোরাতে আমরা যে কোরা মার্কেটিং শিখছিলাম মার্কেটিং একটা ক্লাস হবে কোরাতে কিভাবে ইনকাম করা যায় সেটা একটা ক্লাস হবে পরবর্তীতে আপনারা পেয়ে যাবেন কোরা মার্কেটিং আপনি কোরাতে লিঙ্কটা শেয়ার করতে পারবেন এরপর গেস্ট পোস্টিং যেটা বলছিলাম বিভিন্ন ধরনের যে ওয়েবসাইট গুলো হয়ে থাকে যেটাতে গেস্ট পোস্টিং এস গেস্ট হিসেবে পোস্ট করতে হয় সেই আমরা মার্কেটিং করতে পারবো সামনে থেকে এস ক্লাসে পাবেন পাপার ডিসকাউন্ট অ্যান্ড প্রমোশন আপনি কোন একটা অফার দিতে পারেন প্রমোশন করতে পারেন এমন কোনো মার্কেটিং পারপাসে আপনি ফাইবার প্রোফাইলিং ব্যবহার করতে পারবেন আপনি পোর্টফোলো ওয়েবসাইটে ব্যবহার করতে পারবেন অর্থাৎ পোর্টফোলিও একটা ওয়েবসাইট আছে আপনি তৈরি করছেন সেখানে আপনার ফাইবার প্রোফাইল লিঙ্কটা ব্যবহার করতে পারবেন কলবার্ট উইথ আদার সেলারসে আপনি যখন অন্য সেলারের সঙ্গে কাজ করে দিবেন অন্য সেলারকে বলতে পারবেন যে ডিএফ তুমি আমার গিগের লিঙ্কটা একটু শেয়ার করে দাও একটু অন্য তার থেকে কাজ নিয়ে দাও এটাও করে দিতে পারবেন অপটিমাইজার ফাইবার প্রোফাইল আপনি ফাইবার প্রোফাইলটা র‍্যাঙ্কিং করার মাধ্যমে বলতে আপনি মার্কেটিং করতে পারেন অর্থাৎ অপটিমাইজ করে এসই ফ্রেন্ডলি করবেন সেটা আপনি মার্কেটিং করতে পারেন এরপর রেসপন্ড টু বায়ার রিকোয়েস্ট আপনাকে যদি বায়ার রিকোয়েস্ট দেয়া থাকে যেটা বলতে এখন নেই এটাকে বলে ব্রিফ বলা হচ্ছে যেটা রিকোয়েস্ট সেটা ব্রিফ বায়ার যখন আপনাকে রেসপন্স করবে সঙ্গে সঙ্গে আপনি রেসপন্স রিপ্লাই করুন সেই মতো আপনি আপনাদের গিগটাকে মার্কেটিং করতে পারেন কারেক্টার শোকেস টাইম টেস্টিমোনাল এটা আপনাদের জন্য দরকার নেই এই মুহূর্তে এই কয়েকটা বিষয় আপনাদের জন্য খুবই অত্যন্ত জরুরি অতিব জরুরি যে কাজগুলোর কথা বললাম দিন শেষে কথা হলো যত প্রকার মার্কেটিং আছে সবগুলো মার্কেটিং একটাই প্রকার প্রকার দ্বিতীয় কোনো নেই সে প্রকারটা আছে আমি যেখানে যেখানে প্রোফাইল ক্রিয়েট করছি সবগুলো জায়গায় শেয়ার করতে পারবো কোনো অসুবিধা নেই কিন্তু একটা শর্ত শর্ত কি আমাকে ওই ওই প্রোফাইল সোশ্যাল টার্মস কন্ডিশন ফলো করেই শেয়ার করতে হবে অন্যথায় আমার গিকটাকে তারা আউট করে দিবে অনেকের একটা প্রশ্ন হচ্ছে ভাই ফাইবার টার্মস এন্ড কন্ডিশন কি ফাইবার টার্মস এন্ড কন্ডিশন গুলো যা বললাম এতক্ষণ থেকে তাই আপনি কখনো মূলত পেইড মার্কেটিং করবেন না পেড মার্কেটিং মানে কি গুগল এর মনে করেন অ্যাডস ক্যাম্পেন রান করে এটা করবেন না না করাটা সব থেকে বেস্ট সব থেকে বেস্ট সব থেকে বেস্ট ফ্রিতে যত মার্কেটিং আছে বিভিন্ন জায়গায় শেয়ার করা যায় যত কিছু জায়গায় শেয়ার করা যায় আপনি সকল জায়গায় শেয়ার করবেন এটা হচ্ছে বেস্ট ওয়ে যদি আপনি এটা করতে পারেন তাহলে আপনার গুলো সুবিধা হবে এরপরেও যদি আরো ইন ডিটেলস জানতে হয় তাহলে যে কাজটা করবেন আমরা শুধুমাত্র সরাসরি একটু গুগলে যাব গুগলে গিয়ে সার্চ করবো ফাইবার গিগ মার্কেটিং টার্মস অ্যান্ড কন্ডিশন আপনি এটা লেগে সার্চ করেন তাহলে আপনি ফাইবার পলিসি পেজবেন ফাইবার টার্মস অফ সার্ভিস এখানে আসবেন এখানে আসার পর ফাইবার টার্মস অফ সার্ভিসের মধ্যে এ টু জেড দেওয়া রয়েছে কি টার্মস কোথায় কি রয়েছে না রয়েছে সবকিছু আপনি দেখতে পাবেন এতক্ষণ যাবত যা বলছি সব গোটা বিষয় নিয়ে এই গিগের বিষয় নিয়ে বলতেছি এই গিগের বিষয় নিয়ে মূলত যা গেছে ছিল সেই বিষয়গুলো নিয়ে কত তিন নম্বর এবং চার নম্বর ক্লাস নিয়ে কথা বলছি এবং কোন কোন সময় মূলত আপনি মার্কেটিং করতে পারেন কোথায় মার্কেটিং করতে পারবেন কোথায় ডেসক্রিপশন দেবেন কিভাবে ডেসক্রিপশন দেবেন কোথায় কোথায় শেয়ার করবেন সব কিছু জায়গায় আপনার সব কিছু তথ্য দেওয়া রয়েছে আপনি এইভাবে মূলত দিতে পারেন আপনি কিভাবে অর্ডার নিবেন কিভাবে নেওয়া যাবে কিভাবে বাড়া যাবে কিভাবে হ্যান্ডলিং করবেন কিভাবে রিভিউ নেবেন সবগুলো তথ্য রয়েছে কোনো ক্লায়েন্টকে কোভাবে মূলত আপনার গিগের মধ্যে এমন কোনো কিছু প্রকাশ করা যাবে না মার্কেটিং করার সময় কোনো অফার করা যাবে না যেটা মূলত আপনি দিতে না সেটাকে বলে আছে ভায়োলেশন অর্থাৎ এমন কোন তথ্য দেওয়া যাবে না যেটা ভায়োলেশন হয়ে থাকে এমন রিপোর্টিং ভায়োলেশন এবং ভায়োলেশন দুটাই সেম জিনিস অবশ্য অর্থাৎ আপনাকে কোনো ক্লায়েন্ট যদি রিপোর্ট করে যে এই সেলার আমাকে দ্রুত জোর করে রিভিউস আসছে এরকম রিপোর্ট করলে আপনার প্রোফাইলটা বাতিল হয়ে যাবে আপনার কোনো কিছু থাকবে না কারণ আপনি এরকম এখন পড়ে নিতে পারেন যেটা আমি এতক্ষণ যাবত এই যে গত চারটা ক্লাসে বাংলায় বোঝে সেই বিষয়গুলো এখানে লিখে দেওয়া রয়েছে সেই বিষয়গুলো আপনি এখান থেকে ইংলিশ দিয়েও পড়ে নিতে পারেন অথবা আপনি বাংলায় কনভার্ট করে পড়ে নিতে পারেন আশা করি সকলে বুঝতে পারছেন এইভাবে আমরা মার্কেটিং করবো মার্কেটিং এর আরো অনেকগুলো ধাপ দেখবো আমরা যেভাবে মূলত ওয়েবসাইট ক্রিয়েট করে থাকি ওয়েবসাইটে যখন মার্কেটিংটা দেখব আরো অনেকগুলো ধাপ রয়েছে পরবর্তীতে বাট আপাতত যেটা করতে হবে অনুসরণ করুন এক আজকের পর থেকে যত সোশ্যাল মিডিয়া তৈরি করবো ওইখানে আমার ক্লায়েন্ট রিলেটেড যারা রয়েছে তাদেরকে কানেকশন পাঠাবো দুই আউটসাইড মার্কেট প্লেসে আমরা যে গুলো জেনারেট করতেছি এখন থেকে যদি আমি মার্কেট প্লেসে কাজ নিতে চাই তাহলে মার্কেট প্লেসে গিগেল লিঙ্কটা দিয়ে তাকে বলে তুমি এখানে কাজ দিতে পারো তবে এই ক্ষেত্রে একটা প্রবলেম আমার প্রোফাইলটা তো নতুন আপনি তো বাইরের সঙ্গে কথাই বলবেন যে ডিয়ার এটা নতুন প্রোফাইল আমি এই প্রোফাইলটাকে র্যাঙ্ক করার জন্য তোমার তোমার সহযোগিতা প্রয়োজন তুমি কাজটা দাও আমিও ক্লিয়ার এটা বলতে হয় না ক্লায়েন্ট অটোমেটিক দিয়েই দেয় অনেক সময় দেখা যায় ক্লায়েন্টের ফাইবার প্রোফাইল নাই প্রয়োজনে ফাইবার প্রোফাইল আপনি নিজের থেকে তৈরি করে দেবেন তৈরি করে দিয়ে তার কাছ থেকে কাজ দেবেন প্রয়োজন ভেদে বাট আমি বলতেছি আবারও তারপরে বাইরে যেটা মার্কেট প্লেসের মধ্যে যেটা মার্কেট প্লেসের মধ্যেই কখনো ফাইবারের কোনো বায়ারকে মার্কেট প্লেসের বাইরে নিয়ে আসবেন না কখনো নিয়ে আসার কথা বলবেন না যদি নিজে বায়ার বলে তখন তবা বলবেন তবু আসবেন না বাইরে নিয়ে ওকে মার্কেট প্লেসের কেনানগুলো মার্কেট প্লেসই করবেন আর আউটসাইড মার্কেট প্লেস গুলো চেষ্টা করুন মার্কেট প্লেস মধ্যে নিয়ে আসার জন্য ফাইবারে কাজ করার জন্য তো আমরা কি করব অবশ্যই অবশ্যই যে কাজটা করবো মার্কেট প্লেসের মধ্যে কখনোই আউটসাইড মার্কেট প্লেসের কথা আউটসাইড প্লেসের কোনো বায়ারকে খুব জোরাজোরি করার দরকার নেই চেষ্টা করব একটা লিমিটেশনের মধ্যে থাকার জন্য আপনি যদি পারেন যত বাইরের সঙ্গে কাজ করবেন সেটা মার্কেট প্লেস কিংবা আউটসাইড মার্কেট প্লেস সকলের সঙ্গে সোশ্যাল মিডিয়াতে অ্যাক্টিভ থাকার চেষ্টা করবেন অ্যাক্টিভ থাকলে কাজ নেওয়ার চেষ্টা করবেন তবে কোনোভাবে এক মার্কেট জিনিস অন্য মার্কেট প্লেসে শেয়ার করবেন এটা থেকে সাবধান থাকবেন এবং একটা প্রোফাইলের বেশি দুইটা প্রোফাইল তৈরি করবেন অর্থাৎ ফাইবার একটা প্রোফাইল থাকবে আপার একটা থাকবে গ্রুপ থাকতে পারে ক্রেগ লিস্টে থাকতে পারে যে কোনো মার্কেট প্লেসের প্রোফাইল একটা একটা করে রাখবেন একাধিক রাখবেন না একই ডিভাইসে এই জিনিসটা মাথায় রাখবেন এভাবে মার্কেটিং করুন কাজ শুরু করুন আশা করি সুন্দর একটা সামনে দিনে অপেক্ষাগত আছে যেখানে আমরা আরো অনেকগুলো বিষয় নিয়ে শিখবো পরবর্তী ক্লাসগুলোতে ফাইবার উপর আরো বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হবে ধীরে ধীরে কিভাবে ভিডিওটা মেকিং হবে কিভাবে আমরা পাবলিশ করবো এই বিষয়গুলো উপরে আলোচনা হবে পরবর্তী ধীরে ধীরে এগুলো ছোট ক্লাস আমি এর মাঝে একটা কথা বলি ইনরোল ব্যাস যেটা রয়েছে ইনরোল নাও এইগুলো সবাই করে ফেলবেন এটা খুবই একটা ইজি মাধ্যম কোনো কারণে যদি এই ভিডিওটা পরবর্তীতে না দেখেন তাহলে বুঝবেন কোনো একটা ঝামেলা আছে ওই ভিডিওটা ডিলিট হয়ে গেছে আমি নিজের থেকে ভিডিওটা ডিলিট করবো না সকলে ভালো থাকবে সুস্থ থাকবেন আল্লাহ দেখা যাচ্ছে পরবর্তী কোন একটা ক্লাসে সকলেই আবার ভালো থাকবেন